আসসালামু আলাইকুম সবাইকে সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল গ্রুপ এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনটিতে আপনারা সবাই জানেন এক্সিস মেডিকেল স্কুল এই করোনা কালীন সময়েও আমাদের মেডিকেল শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে দুই হাজারেরও বেশি ভিডিও যেখানে ইনক্লুডেড ছিল আমাদের দেশের লিজেন্ডারি প্রফেসরদের ক্লাস ক্লিনিক্যাল সেশন ক্যারিয়ার সেশন রিভিউ ক্লাসেস এবং আরও অনেক কিছু তারই ধারাবাহিকতায় আমরা চলে এসেছি ধারাবাহিক নিয়ে যে ক্যারিয়ার সেশনটি হচ্ছে বিসি সিরিজ এর উপর দ্য কমপ্লিট গাইডলাইন ফর দ্য বিগিনার্স পুরো সেশনটি জুড়ে আপনাদের সাথে হোস্ট হিসেবে আছে আমি মাহিন রহমান শেষ আমরা ওখানে মডার্ন মেডিকেল কলেজে পড়ছি তৃতীয় বর্ষে আমাদের সবারই বিবিএস কমপ্লিট করার পরে কম বেশি স্বপ্ন থাকে যে আমরা বিসিএস দিব কিন্তু বুঝে উঠতে পারি না যে কিভাবে শুরু করব বা কোনগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না পড়লেই হবে না বা কোনগুলোকে আমরা একটু অ্যাভয়েড করতে পারি তারই ধারাবাহিকতা আমাদেরকে কমপ্লিট গাইডলাইন দিতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মেন্টর ডক্টর হামিদা মুস্তাফা শেউকে আপু আপু অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে উত্তীর্ণ হয়েছেন ইন থার্টি স্পেশাল বেসিস এবং রিকমেন্ডেড আছেন ইন অ্যাডমিন ক্যাডার ইন থার্টি এইট থাকবে না করে চলে যাবো আপুর কাছে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো জি আপু আলহামদুলিল্লাহ আমি আছি আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদেরকে দেওয়ার জন্য হ্যাঁ আমিও আসলে তোমাদের সাথে জয়েন করতে পেরে নিজেকে ধন্য মনে করি কারণ আমি মনে করি যে আমি যা জানি তা যদি সবার সবার সাথে শেয়ার করি এবং সবার যদি এটা কাজে লাগে তাহলে মানে আমি অনেক খুশি হবে এবং আমার উপর মানুষের দোয়া থাকবে আমি দোয়া চাই সবার কাছে জি আপু অবশ্যই অনেক অনেক দোয়া করি আপু আপনার জন্য দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের আজকের টপিক হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির দ্বিতীয় অংশ মানে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা এবং অন্যান্য তো দেরি না করে আমরা সেশনটি শুরু করে দিব যদি আপু অনুমতি দেন হ্যাঁ ছিলাম হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির উপরে যেখানে আমরা সংবিধান সরকার ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা হ্যাঁ আমার কি কানেক্ট ডিসটর্ব করতেছে নেট আমার ডিসটর্ব করতেছে নাকি বুঝতেছি না জি আপু আপনার হয়তো কেটে গেছে আপনি একটু ভিডিওটা আপু অন করেন হ্যাঁ 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 এখন কি ক্লিয়ার হচ্ছে জি আপু এখন ঠিক আছে শুরু করেন আপু আচ্ছা আচ্ছা তো যেটা বলতেছিলাম যে বাংলাদেশের সংবিধানটা হচ্ছে আমাদের সব মানে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সাথে আমাদের ডে টু ডে লাইফের জন্য ইম্পর্টেন্ট আমরা মানে আমরা দেশ থেকে কি পাবো আর দেশকে আমরা কি দিব এটারও কিন্তু জানার দরকার আছে হ্যাঁ সো সব কিছুর জন্যই সংবিধানটা আমাদের জানা জানা থাকা দরকার তো আজকে আমরা মেনলি যে আমাদের বাকি অংশ আছে সেখান থেকে সংবিধানটার উপরেই বেশি জোর দিয়ে আলোচনা করব বাকি অংশগুলো আমরা টাচ করে যাওয়ার চেষ্টা করব এবং এখানে প্রথমে বলে রাখি যে প্রিলিমিনারি যে সিলেবাস এখানে বাংলাদেশের সংবিধান থেকে বলা হয়েছে তিন নাম্বারের প্রশ্ন থাকবে এবং বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে তিন নাম্বারের প্রশ্ন থাকবে আর রাজনৈতিক ব্যবস্থা থেকে তিন নাম্বারের প্রশ্ন থাকবে কিন্তু যদি আমরা বলতে যাই তাহলে কিন্তু এই মধ্যে থেকে থেকে সংবিধান আসবে সরকার ব্যবস্থা নাম্বারের নাম্বারের পাঁচ সাত রাজনৈতিক ব্যবস্থা অনেকটাই সংবিধানের মধ্যে থেকে পড়লেই চলে আসে তাহলে আমরা আজকে প্রথমে সংবিধানটা শুরু করব। প্রথমে আমাদের যেটা জানতে হবে যে সংবিধান কি সংবিধান কি এটা আমরা সবাই মোটামুটি জানি সাধারণ ধারণা থেকে আসলে হচ্ছে সংবিধান এমন একটা জিনিস যেটা দিয়ে একটা রাষ্ট্র পরিচালিত হয় যার উপর করে একটা একটা রাষ্ট্র পরিচালিত হয় সো আমাদের সংবিধান আছে এই সংবিধান রচনার ইতিহাস সংবিধানের বৈশিষ্ট্য এসব আমরা জানবো আজকে সব কিছু আজকে স্টেশনে হ্যাঁ তো প্রথমেই যদি আমরা বলি আমাদের বাংলাদেশের সংবিধানকে বলা হয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান হ্যাঁ তা আমাদের সংবিধানটা হচ্ছে কি আমাদের সংবিধানের কিছু বৈশিষ্ট্য আছে প্রিলিমিনারি জন্য আমাদের এই বৈশিষ্ট্যগুলো জানা থাকা লাগবে যেমন আমরা সবাই ছোটবেলা থেকে জানি আমাদের সংবিধানটা হচ্ছে একটা লিখিত সংবিধান যা দুষ্পরিবর্তনীয় হ্যাঁ তার মানে হচ্ছে আমাদের সংবিধানটা লিখিত মানে লিখিত আকারে দলিল আকারে আছে এবং এটা দুষ্পরিবর্তনীয় অর্থ হচ্ছে যে আমাদের জাতীয় সংসদের মিনিমাম দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের মতামতের ভিত্তিতে এটা আমরা পরিবর্তন করতে পারি এবং এটা এখানেও কিছু কথা আছে চাইলেই চাইলে সবকিছুই পরিবর্তন করা যায় না যেটা আমরা পরে আস্তে আস্তে পড়লে জানতে হ্যাঁ এরপরে হচ্ছে সংবিধানটা আমাদের দেশের জন্য সর্বোচ্চ আইন এর উপরে আর কোনো আইন আইন নাই সর্বোচ্চ তাহলে যদি প্রশ্ন আসে বাংলাদেশের সর্বোচ্চ আইন কি এটা অবশ্যই আনসার হবে সংবিধান বাংলাদেশের সংবিধান এরপরে আমাদের সংবিধানের ভেতরে এগারোটা ভাগ একটা প্রস্তাবনা দিয়ে শুরু হয় প্রস্তাবনা দিয়ে শুরু হওয়ার পরে এর মধ্যে এগারোটা ভাগ বা অধ্যায় থাকে এই প্রতিটা ভাগের মধ্যে কিছু কিছু অনুচ্ছেদ থাকে এবং সবগুলো অনুচ্ছেদ হচ্ছে টোটাল নাম্বার অর্থাৎ অনুচ্ছেদ আছে ভাগে ডিস্ট্রিবিউট করে দেন হচ্ছে সাতটা তফসিল আছে হ্যাঁ এগুলো আমাদের সংবিধানের ভেতর আছে এছাড়াও এখনো পর্যন্ত আমাদের সংবিধানে সতেরোবার সংশোধনী আনা হয়েছে এই সংশোধনী সম্পর্কে আমাদের জানতে হবে আচ্ছা এখন আমরা তো সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এরপর আমাদের যেটা জানতে হবে যে আমাদের সংবিধান রচনার কিন্তু একটা সুন্দর ইতিহাস আছে হ্যাঁ এই ইতিহাসটা আমাদের জানতে হবে আমরা যদি উনিশশো সালের দিকে চলে যাই মানে যখন আমাদের পাকিস্তান রাষ্ট্র যখন হলো হ্যাঁ পাকিস্তান রাষ্ট্র কিন্তু একটা শাসনতন্ত্র দিতে প্রায় সাতচল্লিশ থেকে ছাপ্পান্ন উনিশশো সাল পর্যন্ত সময় লাগাই দিছিল একটা সংবিধান তৈরি করতে এবং সেই শাসনতন্ত্রটাও কিন্তু আলটিমেটলি খুব বেশি দিন স্টে করে নাই ওটাও ভেঙে দেওয়া হয় অথচ আমাদের দেশ কিন্তু উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয় লাভ করার পরে স্বাধীন মানে বিজয় লাভ করার পরেই মাত্র মাসের মধ্যে প্রায় একটা সুন্দর পূর্ণাঙ্গ সংবিধান আমাদের দেশকে উপহার দিতে পারছে তৎকালীন সরকার তাই আমাদের এই ইতিহাসটা অবশ্যই জানতে হবে যে এত দ্রুত কিভাবে একটা সংবিধান মানে পরিপূর্ণ সংবিধান মানে দেয়া গেল সেই সময় আমরা সংবিধানের ইতিহাসটা সম্পর্কে জানবো আমরা সবাই জানি যে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মুক্তিযুদ্ধের পরে স্বদেশ প্রত্যাবর্তন করলেন দশ জানুয়ারি উনিশশো সাল এর ঠিক পরের দিন হ্যাঁ এগারোই জানুয়ারি এগারোই জানুয়ারি তিনি হচ্ছেন অস্থায়ী সংবিধান আদেশ উনিশশো নামে একটা একটা আইন জারি করলেন এবং উনি উনি নিজেই জানতেন যে একটা একটা দেশ সংবিধান ছাড়া চলতে পারে না যে এটার জন্য আমরা হচ্ছে প্রায় সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত সংগ্রাম করছি বলা যায় হ্যাঁ তো উনি প্রথমে যে স্টেপটা নিলেন এটা হচ্ছে একটা সংবিধান তৈরি করতে হবে জাতিকে একটা সংবিধান উপহার দিতে হবে শ্রমিক দেশে ফেরা সাথে সাথে এগারোই জানুয়ারি কিন্তু অস্থায়ী সংবিধান আদেশটা জারি করলেন এগারোই জানুয়ারি আমরা সবাই ছোটবেলা থেকে জানি দশ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং অস্থায়ী সংবিধান সংবিধান আদেশ দেওয়া হয় ঠিক তার দিন এগারোই জানুয়ারি ঠিক আছে এটা একটি ইম্পর্টেন্ট যে অস্থায়ী সংবিধান আদেশ দেওয়া হয় এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর যেই আদেশে বলা হয়ে করা হয়েছিল হচ্ছে সংসদীয় গণতা গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন হ্যাঁ অর্থাৎ এই আদেশটার মাধ্যমে বলা হয়েছিল যে কি আমাদের একটা সংবিধান তৈরি করতে হবে এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে এতদিন কিন্তু মানে উনিশশো সাল উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ থেকে বাহাত্তরের এই এই যে দশ জানুয়ারি ঠিক আছে এতদিন পর্যন্ত কিন্তু আমাদের সরকার ব্যবস্থাটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা যেখানে আমরা সবাই জেনে আসছি যে মুজিবনগর সরকার ব্যবস্থায় কিন্তু আমাদের রাষ্ট্রপতি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু যখন উনি অস্থায়ী সংবিধান আদেশটি জারি করলেন এরপরে হলো কি ওই ওই আদেশে বলা হলো এখন থেকে আমাদের আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা না এখন থেকে হচ্ছে সংসদীয় গণতান সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চলবে যে কারণে সেই এগারোই জানুয়ারির পরবর্তী দিন মানে বারোই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি পদ ছেড়ে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করলেন ঠিক আছে কেননা এখন কিন্তু আমাদের কি চালু হয়ে গেছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়ে গেছে ঠিক আছে এবং সেই সময় তাহলে রাষ্ট্রপতি কে হলেন রাষ্ট্রপতি হলেন শাহ আব্দুল হামিদ না সরি ব্যারিস্টার সেই সময় হচ্ছে মানে রাষ্ট্রপতির পদ পদে আদিষ্ট হন হচ্ছেন আমার হ্যাঁ ব্যারিস্টার আবু সাইদ ঠিক আছে বিচারপতি আবু সাইদ চৌধুরী উনিশশো সালের বারোই জানুয়ারি তাহলে যদি বলা হয় আমাদের দেশে প্রথম প্রধানমন্ত্রী কে এটার আনসার কিন্তু হবে অবশ্যই তাজুদ্দিন আহমেদ যেহেতু মুজিবনগর সরকারে উনি প্রধানমন্ত্রী ছিলেন এবং ওনার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ মুজিবুর রহমান বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে উনি প্রধানমন্ত্রীত্ব পদ প্রধানমন্ত্রীত্ব লাভ করেন ঠিক আছে আর আমাদের প্রথম রাষ্ট্রপতি অবশ্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যখন স্বাধীনতার পরে বারোই জানুয়ারি থেকে রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী ঠিক আছে আচ্ছা এখন এই সময় আমাদের যেহেতু অস্থায়ী সংবিধান আদেশ জারি করার পরে প্রথম কাজটাই ছিল কি যে আমাদের একটা সংবিধান তৈরি করতে হবে এই কারণে রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী উনিশশো সালে তেইশ জানুয়ারি করলেন তেইশ মার্চ হচ্ছে গণপরিষদ আদেশ জারি করলেন এখন কথা হচ্ছে গণপরিষদ আদেশটা কি গণপরিষদ হচ্ছে একটা দেশের আইনসভা যখন সংবিধান তৈরি কাজ করে তখন আইনসভাকে গণপরিষদ বলা হয় হ্যাঁ তো উনিশশো সালে তেইশে মার্চ রাষ্ট্রপতি আবু চৌধুরী ই করেন আর একটি গণপরিষদ আদেশ জারি করেন যার মাধ্যমে বলা হয় হচ্ছে এখন আমরা সংবিধান তৈরির কাজ করব মানে জাতীয় সংসদটাই তখন সংবিধানের সংবিধান তৈরির জন্য কাজ শুরু করবে এখন এই গণপরিষদের আমরা সবাই জানি যে আইনসভায় কিছু সদস্য থাকে যেমন আমাদের জাতীয় সংসদের কিছু সদস্য থাকে তো সেই সময় গণপরিষদের সদস্য কারা ছিলেন এনারা হচ্ছেন যে সেই উনিশশো সালে যে আমাদের জাতীয় এবং প্রাদেশিক পরিষদ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্য থেকে অনেকে মুক্তিযুদ্ধে মারা যান বা অনেকে হচ্ছে পাকিস্তানে চলে যান বাকি যারা ছিলেন তাদের মধ্যে থেকে মোট চার মোট চারশো জন নিয়ে আমাদের গণপরিষদ শুরু হয় অর্থাৎ গণপরিষদের মেম্বার ছিলেন চারশো জন এই চারশো জন নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসে এবং চারশো জনের মধ্যে চারশো জনে ছিলেন আওয়ামী লীগের দুইজন ছিলেন হচ্ছে স্বতন্ত্র এবং একজন ছিলেন ন্যাপের সদস্য ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এখানে আরেকটা কথা বলে রাখি যে এই গণপরিষদ আদেশ জারি হয়েছিল কিন্তু তেইশ মার্চ উনিশশো কিন্তু এই আদেশে বলে দেওয়া হয়েছিল যে এটা কার্যকরী হবে আমাদের স্বাধীনতার দিবস থেকে অর্থাৎ ছাব্বিশে মার্চ উনিশশো সাল থেকে এই আদেশটা জারি কার্যকর হবে এভাবে বলে দেওয়া হয়েছিল প্রশ্ন এখানে কিন্তু দুইটা প্রশ্ন একটা হচ্ছে গণপরিষদ আদেশ কখন জারি হয় আর একটা হচ্ছে এটা কবে থেকে কার্যকরী হয় জারি হয় কিন্তু পরে এটা মাথায় রাখবেন যে তেইশ মার্চ উনিশশো জারি হয় কিন্তু এটা কার্যকর হয় হচ্ছে ২৬ মার্চ উনিশশো একাত্তর থেকে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এখন আমাদের অধিবেশন শুরু হবে জাতীয় সংসদে যেমন অধিবেশন শুরু হয় গণপরিষদের অধিবেশন শুরু হবে এটা শুরু হলো হচ্ছে প্রথম অধিবেশন দশ এপ্রিল উনিশশো সালে প্রথম অধিবেশন শুরু হয় যে অধিবেশনের ইয়া ছিলেন সভাপতি ছিলেন মাওলানা আব্দুল রশিদ তর্কবাগিস খুবই ইম্পর্টেন্ট নাম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ খুবই ইম্পর্টেন্ট নাম এবং ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ এই তিনটা নামই খুবই ইম্পর্টেন্ট একজন ছিলেন সভাপতি স্পিকার এবং ডেপুটি স্পিকার তিনজনের নামই আমাদের অবশ্যই জানা থাকা লাগবে হ্যাঁ এরপরে অধিবেশন শুরু হলো দশ এপ্রিল এবং এগারো এপ্রিল বাহাত্তর সালে যেটা করা হলো এটা হচ্ছে একটা কমিটি তৈরি করা হলো সংবিধান গঠনের জন্য এই কমিটিটার নাম ছিল হচ্ছে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি এই কমিটিতে চৌত্রিশ জন সদস্য ছিলেন এবং এর প্রধান ছিলেন আমরা সবাই জানি প্রধান ছিলেন হচ্ছে ডক্টর কামাল হোসেন এবং আমরা জানি ডক্টর কামাল হোসেন বলা হয় বাংলাদেশ সংবিধানের প্রবর্তক ঠিক আছে সংবিধানের রূপকার কামাল হোসেন আচ্ছা তাহলে এখান থেকে আরো কিছু জানতে হবে যে আমাদের এই যে সংবিধান প্রণয়ন কমিটি ছিল এই কমিটিতে চৌত্রিশ জনের মধ্যে একজন মহিলা মহিলা সদস্য ছিল তার নামটা জানতে হবে তার নাম ছিল বেগম রাজিয়া বানু এবং হচ্ছে চৌত্রিশ জনের মধ্যে একজন বিরোধী দলীয় সদস্য ছিলেন তার নাম ছিল সুরঞ্জিত সেনগুপ্ত সুরঞ্জিত সেনগুপ্ত হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে অনেকগুলো একটা সংবিধানের খসড়া দাঁড়া করানো হয় যেটা কিনা বারোই অক্টোবর গণ গণপরিষদের দ্বিতীয় অধিবেশন শুরু হয় বারোই অক্টোবর এবং সেদিনই এই ইয়াটা খসড়া সংবিধানটা গণপরিষদে হচ্ছে পেশ করা হয় উপস্থাপন করা হয় বিল আকারে হ্যাঁ এবং পেশ করার পরে আরো বিভিন্ন ধরনের আলোচনার পরে হচ্ছে আলটিমেটলি সব সব সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে চার নভেম্বর সালে আমাদের আমাদের জাতীয় জাতীয় গণপরিষদের অধিবেশনে এই সংবিধানটা গৃহীত হয় এবং চার নভেম্বরকে আমরা সবাই জানি বলা হয় সংবিধান দিবস চার নভেম্বর হচ্ছে সংবিধান দিবস এখানে কিন্তু আমি যেসব তারিখ গুলা বলতেছি প্রতিটা তারিখই খুবই ইম্পর্টেন্ট প্রতিটা তারিখে পরীক্ষা আসছে তাহলে সংবিধান দিবস হচ্ছে চার নভেম্বর এখন গৃহীত হওয়ার পরে পরের কাজ হচ্ছে যে এই সংবিধানে আমাদের গণপরিষদের সদস্যদের সিগনেচার করা লাগবে এবং এই সিগনেচারটা করা হয় হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর সাল সালের পরে সবাই যখন সিগনেচার করেন সিগনেচার করার পরে ষোলোই ডিসেম্বর উনিশশো থেকে আমাদের এই সংবিধান কার্যকর হিসেবে চাল মানে কার্যকর হিসেবে ধরা হয় হ্যাঁ তাহলে ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল থেকে আমাদের এই সংবিধান কার্যকর হয় তাহলে এখানে কিন্তু আমি বেশ কয়েকটা তারিখ বলছি সাধারণত এত তারিখ মনে রাখার দরকার থাকে না কিন্তু আমি এখানে যে তারিখগুলো বলছি এই তারিখগুলো অবশ্যই মনে থাকা লাগবে আচ্ছা এখন আমাদের যে প্রথম সংবিধানটা এই সংবিধানে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে যে এই সংবিধানটার হাতে কে লিখছিল অলঙ্কার কে করছিলো এই জিনিসগুলো জানতে হবে হ্যাঁ এই সংবিধানটা হাতে লিখছিলেন হচ্ছে একজন পেশাদার লিপিকার ওনার নাম হচ্ছে এ কে এম আব্দুর রফ পেশাদার লিপিকার এ কে এম আব্দুর রফ তিনি কিন্তু তৎকালীন সময়ে বাংলাদেশের যে লন্ডনস্থ হাই কমিশনার ছিলেন ছিল সেই হাই কমিশনের দ্বিতীয় সচিব ছিলেন এ কে এম আব্দুর ঠিক আছে এবং আমাদের যে প্রথম সংবিধানটা হাতে লেখা এটার কিন্তু পেজে পেজে অনেক অলঙ্করণ করা ছিল অনেক কিছু আঁকা ছিল এই অলঙ্করণ গুলা করেন আমাদের সম্মানিত শিল্পাচার্য জয়নুল আবেদিন শিল্পাচার্য জয়নুল আবেদিন এই অলঙ্করণ গুলা করেন এবং যে হাতে লেখা সংবিধানটা ছিল এটা টোটাল ছিল হচ্ছে তিরানব্বই পাতা এবং পরবর্তীতে সব সদস্যগণ সিগনেচার করার পরে এটা হচ্ছে পাতা এই এই মনে রাখতে হবে পাতা পাতা এবং আচ্ছা এরপর হচ্ছে তাহলে আমরা সংবিধান রচনার ইতিহাসটা জানলাম ঠিক আছে সংবিধান রচনার ইতিহাস জানার পরে আমাদেরকে যেটা জানতে হবে যে বাংলাদেশের প্রস্তাবনা সংবিধানের প্রস্তাবনা যেটা আমরা সংবিধানের শুরুতেই থাকে সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে ছোট একটা পেজ একটা না প্যারাগ্রাফ এটা আপনারা খুব ভালো মতো পড়বেন এখানে প্রতিটা কথা এবং প্রস্তাবনা থেকে যে প্রশ্নটা আসে এটা হচ্ছে প্রস্তাবনা শুরু শুরু হয় হয় যে বিসমিল্লাহ রহমানের রাহিম দিয়ে এটা কিন্তু পরীক্ষায় আসছে ঠিক আছে তাহলে এই জিনিসটা জানতে হবে এরপরে তাহলে আমরা জানবো হচ্ছে সংবিধানে আমরা একটু আগে বলছি যে এগারোটা ভাগ আছে হুম এই এগারোটা ভাগের নাম আমাদের জানতে হবে এই এগারোটা ভাগের নামের মধ্যে তাহলে আমরা যদি প্রথম থেকে শুরু করি প্রথমে আছে হচ্ছে প্রজাতন্ত্র প্রথম ভাগের নাম হচ্ছে প্রজাতন্ত্র আচ্ছা এরপরের দ্বিতীয়টার নাম হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি পরের ভাগটা হচ্ছে মৌলিক অধিকার চতুর্থ ভাগ হচ্ছে নির্বাহী নির্বাহী বিভাগ এরপর পঞ্চম ভাগ হচ্ছে আইনসভা ষষ্ঠ ভাগ হচ্ছে বিচার বিভাগ সপ্তম ভাগ হচ্ছে নির্বাচন অষ্টম ভাগ হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নবম ভাগ হচ্ছে কর্ম কমিশন দশম ভাগ হচ্ছে সংবিধানের সংশোধন এবং একাদশ ভাগ হচ্ছে বিবিধ তাহলে এই এগারোটা যে ভাগ এই এগারোটা ভাগের নাম আমাদের জানতে হবে ঠিক আছে আমরা চলে আসি অনুচ্ছেদে অনুচ্ছেদ আসলে আমাদের তো একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ এবং এর মধ্যেও আবার কিছু একশো তিপ্পান্নটার মধ্যেও এক দুই কখ এরকম কিছু আছে তো সবগুলো আমাদের আসলে মনে রাখা যদিও দরকার কিন্তু সবগুলো ভাবে মনে রাখা যায় না তো আমি এখন যেগুলো বলবো এগুলো হচ্ছে আমাদের যেগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং যাবে না আমি করে এর মধ্যে শর্ট যদি বলতে চাই একদম প্রথম অনুচ্ছেদ থেকে মানে এক থেকে সাতচল্লিশ নাম্বার অনুচ্ছেদ আমাদের সবগুলা জানতে হবে এক থেকে সাতচল্লিশ এখান থেকে কোনটা ভুল হওয়া যাবে না মেনলি প্রশ্ন কিন্তু এই এক থেকে সাতচল্লিশের মধ্যে আসে ঠিক আছে এক থেকে সাতচল্লিশ অর্থাৎ প্রথম তিনটা অধ্যায় প্রজাতন্ত্র রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকার এই তিনটা তিনটার যতগুলো অনুচ্ছেদ আছে এই সবগুলো আমাদের জানতে হবে এরপরে যে ভাগগুলো আছে অধ্যায়গুলো আছে এগুলো থেকে আমি কিছু পয়েন্ট আউট করে দেবো এগুলো পড়বেন কিন্তু প্রথম তিনটা অধ্যায় বাদ দেওয়া যাবে না এটা পুরোটাই পড়তে হবে তাহলে আমরা প্রথম ভাগ চলে যাই প্রজাতন্ত্র প্রজাতন্ত্রের মধ্যে আমাদের প্রথমেই যেটা আছে প্রথম ভাগ প্রথম অনুচ্ছেদ যেটা হচ্ছে বাংলাদেশের নাম যে বাংলাদেশের অফিসিয়াল নাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই জিনিসটা প্রথম অধ্যায়ে প্রথম ভাগে বলা আছে প্রথম অনুচ্ছেদে সরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তাহলে প্রথম ভাগটা জানতে হবে দ্বিতীয় অনুচ্ছেদ যেটা আছে এটা হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার কোথায় আছে দ্বিতীয় অনুচ্ছেদে এটা জানতে হবে এরপরে হচ্ছে তৃতীয় তৃতীয় অনুচ্ছেদ রাষ্ট্র ধর্ম তৃতীয় অনুচ্ছেদ বাংলাদেশের রাষ্ট্র ধর্ম যে ইসলাম এই কথাটা উল্লেখ আছে তৃতীয় অনুচ্ছেদে এটা জানতে হবে এরপর আসতে আছে রাষ্ট্রভাষা দেখেন প্রজাতন্ত্রের প্রতিটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট যে সাতটা অনুচ্ছেদ আছে সবগুলো ইম্পর্টেন্ট রাষ্ট্রভাষা এরপরে চার নাম্বারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চার নাম্বার থেকে চার নাম্বার থেকে কিন্তু রিপিটেডলি প্রশ্ন আসে চার নাম্বার থেকে রিপিটেডলি প্রশ্ন আসে এবং চারের ক থেকেও রিপিটেডলি প্রশ্ন আসে যেটা কিনা হচ্ছে যে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক এটা আছে চার নাম্বারে আর চারের কতে যেটা আছে এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কিনা বাংলাদেশ যে জাতির পিতা প্রতিকৃতি যে সকল সরকারি বেসরকারি অফিসে রাখতে হবে এই কথার উল্লেখ আছে হচ্ছে চারের কতে চারের ক এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে আসতেছে বাংলাদেশের রাজধানী ঢাকা এটা কত নম্বর অনুচ্ছেদে আছে এটা আছে হচ্ছে পঞ্চম অনুচ্ছেদে পাঁচ নং অনুচ্ছেদে হ্যাঁ এরপরে ছয় ছয়টা আমরা সবাই জানি বাংলাদেশের বাংলাদেশের জনগণকে জাতি হিসেবে বাঙালি বলা হবে এবং হচ্ছে নাগরিক বাংলাদেশী নাগরিক হিসেবে পরিচয় পরিচিত হবেন এই কথাটা উল্লেখ আছে ছয় নাম্বার অনুচ্ছেদে দেন সাত নাম্বার সাত নাম্বার খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এখানে যে যেটা আমরা জানি আমরা সবাই বলি যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এটা কিন্তু আমরা কথায় কথায় রেফারেন্স দেই এটা আছে কোথায় এটা আছে হচ্ছে সাত নাম্বারে ঠিক আছে এরপরে সাতের ক এবং সাতের খ এই দুইটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই দুইটা থেকে প্রশ্ন আসে যে সংবিধানের মৌলিক বিষয়াবলী সংবিধানের অযোগ্য এটা কোথায় আছে এই প্রশ্নটা পরীক্ষায় আসছে এটা হচ্ছে সাতের খ তাহলে প্রথম প্রথম যে ভাগ এই প্রথম ভাগের মধ্যে সবচেয়ে সাতটাই ইম্পর্টেন্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চার এবং সাত মোস্ট ইম্পর্টেন্ট চার এবং সাত এবং রাষ্ট্র ধর্ম তিন ঠিক আছে দুয়ের কের ক চার এবং সাত এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট তবে আমাদের সাতটাই জানতে হবে সাতটাই জানতে হবে আচ্ছা এরপরে হচ্ছে আমরা চলে যাই তাহলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অর্থাৎ দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগে আমরা এখন তাহলে পরিচালনার মূল নীতি যেকোনো রাষ্ট্র পরিচালনার জন্য কিছু মূলনীতি লাগে হ্যাঁ তাহলে এই মূলনীতি গুলার উল্লেখ কোথায় আছে সংবিধানের দ্বিতীয় ভাগে দ্বিতীয় ভাগে আমরা আট থেকে পাই হচ্ছে পঁচিশ আট থেকে পঁচিশ নম্বর হচ্ছে এটাও প্রশ্ন আসে যে দ্বিতীয় ভাগে কতটা অনুচ্ছেদ আছে হ্যাঁ আট থেকে পঁচিশ আপনারা হাতে কাউন্ট করে নেবেন আট থেকে পঁচিশে কয়টা অনুচ্ছেদ হয় তো মূলনীতি সমূহ উল্লেখ আছে হচ্ছে আট নাম্বার এখানে এক প্রথমে এক কথায় বলে দেওয়া আছে যে বাংলাদেশের চার বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত হবে চারটা মূলনীতি মূলনীতির উপর ভিত্তি করে এবং পরবর্তী নয় দশ এগারো বারো এই চারটা অনুচ্ছেদে আলাদা আলাদা করে এই চারটা মূলনীতির কথা বলা হয়েছে হ্যাঁ তাহলে প্রথম প্রথম মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ আমরা সবাই জানি এটা আছে নয় নম্বরে দশ নম্বরে আছে হচ্ছে সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি পুরোটা কথাটাই জানতে হবে শুধু সমাজতন্ত্র জানলে হবে না সমাজতন্ত্র ও শোষণ মুক্তি এটা আছে হচ্ছে দশ নম্বরে দেন হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার এটা আছে হচ্ছে এগারো নম্বরে এবং বারো নাম্বারে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা আছে বারো নাম্বারে এটা মোস্ট ইম্পর্টেন্ট ধর্ম নিরপেক্ষতা ধর্মীয় স্বাধীনতা এটা আছে বারো নম্বরে এবং আপনারা দেখবেন যে সংবিধান যখন পড়বেন যে এই বারো নাম্বার অনুচ্ছেদটাতে তাতে চারটা পয়েন্ট আছে এই চারটা পয়েন্ট অবশ্যই জানতে হবে এটা হচ্ছে প্রিলিমিনারি এবং লিখিত দুইটার জন্য ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় শর্টনোট হিসেবেও আসে লিখিত পরীক্ষায় তাহলে বারো নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে দেন যে আমরা আসি হচ্ছে মালিকানার নীতি এটাও পরীক্ষা আসছে তেরো চোদ্দ হচ্ছে কৃষক শ্রমিকের মুক্তি এটা এটা এটাও লিখিত পরীক্ষা আসছে এবং প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট কৃষক শ্রমিকের মুক্তি চোদ্দ এরপর আসতেছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা এটা প্রিলিমিনারিতে রিপিটেডলি আসে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা সংবিধান কত নাম্বার অনুচ্ছেদে দেশের জনগণের মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করেছে এটা হচ্ছে পনেরো নাম্বার আমি এটা এভাবে মনে রাখতাম প্রয়োজন আর পনেরো মৌলিক প্রয়োজন পনেরো এভাবে মনে রাখতাম দুইটাই পদ দিয়ে আচ্ছা এরপরে আসতেছে গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব এটা হচ্ছে ষোলো গ্রামীণ উন্নয়ন কৃষি বিপ্লব এটাও ইম্পর্টেন্ট দেন আসতেছে হচ্ছে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বাধ্যতামূলক শিক্ষা হ্যাঁ অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা আছে সতেরো নম্বর অনুচ্ছেদে এরপরে আসতেছে জনস্বাস্থ্য এবং নৈতিকতা এটা পরীক্ষা আসছে হচ্ছে এটাও পরীক্ষা আসছে জনস্বাস্থ্য নৈতিকতা আমাদের কত নাম্বার আছে ১৮ নাম্বারে জনস্বাস্থ্য এবং নৈতিকতা আমাদের আছে হচ্ছে আঠারো নাম্বার অনুচ্ছেদে এবং আঠারো নাম্বার অনুচ্ছেদে প্রশ্নটা যেভাবে আসছিল যে মাদকদ্রব্যের কথা নিষিদ্ধ করা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে এটা হচ্ছে আঠারো আঠারো ঠিক আছে আর আঠারো দুইতে বলা আছে গণিতা বৃত্তি এবং জুয়া খেলা নিষিদ্ধ জুয়া খেলার কথা আছে আঠারো এর দুই এবং আঠারো এর ক এটা এটা খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট কেননা এখন যেহেতু আমাদের কিন্তু পরিবেশ নিয়ে অনেক আলোচনা হচ্ছে ইন্টারন্যাশনালি সো নতুন করে এটা সংশোধনের মাধ্যমে আঠারো ক অনুচ্ছেদে ঢোকানো হয়েছে যেটাতে বলা হয়েছে পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের ব্যাপারে আলোচনা এটা খুব ইম্পর্টেন্ট আঠারো এর ক পরিবেশ ও জীব সংরক্ষণ ও উন্নয়ন এখানে একটা কথা বলে রাখি আপনারা যখন বিসিএস বিসিএস জার্নিতে যে কোনোখানে পরিবেশ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট পরিবেশ সংক্রান্ত যা আছে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনালি এই জিনিসগুলো আপনারা ভালো মতো পড়বেন এগুলো পরীক্ষায় চলে আসে তাহলে আঠারোর ক খুব ইম্পর্টেন্ট আঠারোর ক খুব ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে আসতে হচ্ছে উনিশ এটাও পরীক্ষায় খুব আসে যেখানে বলা হয়েছে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা নিশ্চিত যেখানে মহিলা এবং শিশু দেখবেন মহিলা শিশু এই জিনিসগুলা খুব এগুলো মিস করবেন না পড়ে ফেলবেন তাহলে তিন অনুচ্ছেদে বলা হয়েছে মহিলাদের অংশগ্রহণের ও সুযোগের সমতা নিশ্চিত এটা খুব ইম্পর্টেন্ট আর এরপরে অধিকার ও কর্তব্য রূপে কর্ম আর আছে হচ্ছে এটা বিশ্বে এবং নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য ঠিক আছে আপনারা তো সবাই সরকারি কর্মচারী হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন তো আপনাদের কর্তব্য কি এটা আপনাদের জানতে হবে এবং এটা বিশেষ পরীক্ষা ফিরিয়ে জন্য ইম্পর্টেন্ট এটা আছে হচ্ছে একুশ নাম্বার অনুচ্ছেদে একুশ নাম্বার অনুচ্ছেদে এবং এখানে একুশের দুয়ে বলা হয়েছে যে একজন সরকারি কর্মচারীকে অর্থাৎ প্রজাতন্ত্রে নিযুক্ত একজন কর্ম কর্মচারীকে সকল সময়ে জনগণের সেবা করার জন্য চেষ্টা করতে হবে এটা উল্লেখিত আছে হচ্ছে একুশের দুই নাম্বার একুশের দুই ঠিক আছে দেন আসতে আছে বাইশ নাম্বার একুশ এবং বাইশ দুইটাই খুব ইম্পর্টেন্ট বাইশ নাম্বার হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ এটা এটা কিন্তু অলরেডি হয়ে গেছে আপনারা জানেন সাত নভেম্বর দুই নয় খুব সম্ভবত তার একটু জেনে নেবেন এটা আছে হচ্ছে বাইশ ঠিক আছে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ এটা আছে হচ্ছে বাইশ নাম্বার অনুচ্ছেদে দেন এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তেইশের ক তেইশের ক এখানে বলা আছে আমাদের যে উপজাতি ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং নৃগোষ্ঠী আছে তাদের প্রতি সম্মান প্রদর্শন এটা তেইশের ক তে উল্লেখ আছে এটা খুব ইম্পর্টেন্ট তেইশের ক তেইশের ক খুব ইম্পর্টেন্ট দেন হচ্ছে চব্বিশ জাতীয় স্মৃতি নিদর্শন এরপরের ইম্পর্টেন্ট হচ্ছে পঁচিশ পঁচিশ হচ্ছে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়ন যেটা যেটা কিনা আসলে আমাদের দেশের যে পররাষ্ট্রনীতি নীতি এই পররাষ্ট্র নীতিটারই কিন্তু একটা সংক্ষিপ্ত ভাবে পঁচিশ নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে এভাবে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে সংবিধানের কোথায় বলা আছে পররাষ্ট্রনীতি এটা হচ্ছে পঁচিশ পঁচিশ নম্বর অনুচ্ছেদে ঠিক আছে তাহলে দ্বিতীয় ভাগে আট থেকে পঁচিশ অনুচ্ছেদ সম্পর্কে আমরা খুব হালকা জানলাম মানে সংক্ষিপ্ত আকারে যতটুকু বলা যায় সংবিধানের উপর ক্লাস নিতে গেলে কিন্তু পাঁচ সাতটা ক্লাসও নেওয়া যায় এর বেশিও নেওয়া যায় আমরা সংক্ষিপ্ত সময় যতটুকু বললাম এর মধ্যে আমরা আট থেকে পঁচিশ সবগুলাই অবশ্যই জানতে হবে এর মধ্যে একদমই ভুল করা যাবে না হচ্ছে আট থেকে বারো মাস পরীক্ষা এখান থেকে করে চলে সময় এরপরে হচ্ছে মৌলিক প্রয়োজনের যে ব্যবস্থা পনেরো পনেরো হ্যাঁ এরপর অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আঠারো এর এক এবং দুই আঠারো এর এক এবং দুই আঠারো এর ক ঠিক আছে এরপরে হচ্ছে উনিশের তিন উনিশের তিন মোস্ট ইম্পর্টেন্ট উনিশের তিন এরপরে হচ্ছে একুশ ঠিক আছে বাইশ এরপর হচ্ছে তেইশের ক তেইশ ক আর হচ্ছে পঁচিশ এইগুলা একদম মিস করা যাবে না এগুলো অবশ্যই পরীক্ষাতে যে কোনো সময় চলে আসবে তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়টা দেখলাম দেন আমরা চলে আসবো হচ্ছে তৃতীয় ভাগে তৃতীয় ভাগ বা তৃতীয় অধ্যায় এটা হচ্ছে মৌলিক অধিকার আমাদের রাষ্ট্র আমাদের জন্য কিছু অধিকারকে মৌলিক অধিকার হিসেবে বলার চেষ্টা করছে সংবিধানের মাধ্যমে এবং এগুলো হচ্ছে তৃতীয় ভাগে উল্লেখিত আছে তো তৃতীয় ভাগে অনুচ্ছেদ হচ্ছে ২৬ থেকে সাতচল্লিশ নম্বর পর্যন্ত আমরা এইগুলো একটু দেখে নে এখান থেকে হচ্ছে প্রতিটা অনুচ্ছেদই গুরুত্বপূর্ণ এখানে কোনোটাই ভুল করা যাবে না এটা প্রিলিমিনারি এবং লিখিত দুইটার জন্য ইম্পর্টেন্ট প্রিলিমিনারি এবং লিখিত দুইটার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে আমরা ২৬ থেকে শুরু করি আমাদের মৌলিক অধিকার প্রথমে আমাদেরকে দেখেন বলে দেওয়া হয়েছে ছাব্বিশ নম্বরে যে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ যে কোনো আইন বাতিল হিসেবে বাতিল হিসেবে গণ্য হবে দেখেন এটা কতটা গুরুত্বপূর্ণ মানে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ যত আইন থাকবে সব বাতিল ঘোষণা করা হয়েছে নম্বর অনুচ্ছেদের মাধ্যমে এরপরে আইনের দৃষ্টিতে সমতা এটা পরীক্ষায় অলরেডি চলে আসছে এবং আবার আসবে যে আমাদের দেশে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এটা হচ্ছে উল্লেখ আছে সংবিধানের সাতাইশ নাম্বার অনুচ্ছেদে সাতাইশ এরপরে হচ্ছে আঠাশ নাম্বারে বলা হচ্ছে আঠাশ নাম্বার খুব ইম্পর্টেন্ট আঠাশের স্পেশাল আঠাশের দুই এবং চার দুই এবং চারে দুয়ে বলা আছে নারী ও পুরুষের সমান অধিকার এবং চারে বলা হচ্ছে নারী ও শিশুদের অনুকূলে যে কোনো কিছুই নারী ও শিশুদের অনুকূলে করা হবে হ্যাঁ তাহলে আঠাইশের দুই এবং চার এই দুইটা খুব ইম্পর্টেন্ট এরপর আসতেছে আমরা যে সরকারি চাকরি লাভের জন্য পরীক্ষা দিচ্ছি এই সরকারি নিয়োগ লাভের জন্য সমতা নিশ্চিত করা হয়েছে উনত্রিশ নাম্বার অনুচ্ছেদে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা এটা আছে হচ্ছে উনত্রিশ নাম্বার অনুচ্ছেদে এরপরেও আসতেছে হচ্ছে যে ত্রিশ নাম্বার ত্রিশ নাম্বারে বলা আছে রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত কিন্তু কেউ বাংলাদেশের কোন নাগরিক বিদেশি কোন খেতাব গ্রহণ করতে পারবেন না ঠিক আছে তা কেউ কাউকে যদি মানে ইয়ার থাকে প্ল্যান করে কোন আন্তর্জাতিক অনেক সংস্থায় আমাদের দেশের অনেক মানুষকে খেতাব দেয় অনেক পুরস্কার দেয় এগুলো করার দেওয়ার আগে কিন্তু অবশ্যই রাষ্ট্রপতির অনুমতি নিতে হয় এটা ছাড়া করা যাবে না তাহলে এই কথাটাই উল্লেখ আছে হচ্ছে ত্রিশ নাম্বার অনুচ্ছেদে এটাও অনেক ইম্পর্টেন্ট দেন একত্রিশে আসছে হচ্ছে আইনের আশ্রয় লাভের অধিকার একত্রিশ হচ্ছে আইনের আশ্রয় লাভের অধিকার বত্রিশ হচ্ছে জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার এটা খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসছে ব্যক্তি স্বাধীনতার অধিকার বত্রিশ এটা আমি বদে মনে রাখতাম বত্রিশ ব্যক্তি স্বাধীনতা এটা হচ্ছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার এটা এটা খুব সম্ভবত থার্টি সিক্স আসছে বত্রিশ দেন হচ্ছে তেত্রিশে আসতেছে গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ চৌত্রিশে আসতেছে হচ্ছে জবরদস্তির শ্রম নিষিদ্ধকরণ পঁয়ত্রিশ বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ দেন ছত্রিশ আসতেছে চলাফেরা স্বাধীনতা এটা এটা পরীক্ষা আসছে চলাফেরা স্বাধীনতা ছত্রিশ সাতত্রিশে আসতেছে হচ্ছে সমাবেশের স্বাধীনতা সাতত্রিশ সমাবেশের স্বাধীনতা আটত্রিশ হচ্ছে সংগঠনের স্বাধীনতা এগুলো সিরিয়ালি পড়লে কিন্তু মনে থাকে সাতত্রিশ হচ্ছে সমাবেশ আটত্রিশ হচ্ছে সংগঠন এরপরে খুব ইম্পর্টেন্ট হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ এগুলোর মধ্যে থেকে খুব ইম্পর্টেন্ট যতগুলো বললাম এতক্ষণ মানে ছত্রিশ সাতত্রিশ সাতত্রিশ উনচল্লিশের মধ্যে উনচল্লিশটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা চিন্তা বিবেকে স্বাধীনতা পরীক্ষা অলরেডি চলে আসছে এটা আছে উনচল্লিশে এবং উনচল্লিশের দুয়ের ক এবং খ দুইটা অনুচ্ছেদ আছে এর মধ্যে একটা হচ্ছে ভাব প্রকাশের অধিকার একটা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা এই দুইটা খুবই ইম্পর্টেন্ট এই দুইটা যে কোনো সময় পরীক্ষা আসবে একটা হচ্ছে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা আর একটা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা ঠিক আছে উনচল্লিশের ক এবং খ খুব ইম্পর্টেন্ট এরপরে আমরা যদি চলে যাই চল্লিশ বৃত্তির স্বাধীনতা পেশা এবং বৃত্তি স্বাধীনতা একচল্লিশে আছে হচ্ছে ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে ধর্ম নিয়ে ধর্ম নিয়ে কিন্তু আমাদের সংবিধানের বেশ কয়েকটা অনুচ্ছেদ আছে যেমন একচল্লিশে আমরা পাচ্ছি হচ্ছে ধর্মীয় স্বাধীনতা ঠিক আছে একচল্লিশে পাচ্ছি ধর্মীয় স্বাধীনতা এরপরে আমরা বারোতে দেখে আসছিলাম কি বারোতে দেখে আসছিলাম হচ্ছে যে ধর্ম নিরপেক্ষতা আমাদের মূলনীতির একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা এটা দেখে আসছিলাম বারোতে আর যেটা দেখে আসছি যে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এটা কিন্তু সংবিধানে বলা আছে এটা কত নম্বরে বলা আছে দুয়ের কতে তাহলে এই তিনটা জিনিস আপনারা একসাথে মানে একসাথে নোট হিসেবে লিখে রাখবেন তাহলে গোলমাল লাগবে না যে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এটা বলা আছে দুয়ের কতে তারপর হচ্ছে ধর্মীয় নিরপেক্ষতা এটা বলা আছে বারোতে আর ধর্মীয় স্বাধীনতা এটা বলা আছে একচল্লিশে এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট এবং মনে রাখা মনে রাখতে অনেক সময় প্যাচ লেগে যায় তাহলে এই তিনটা একসাথে পড়বেন মনে থাকবে এরপরে চলে যায় বিয়াল্লিশ সম্পত্তির অধিকার তেতাল্লিশ হচ্ছে গৃহ ও যোগাযোগ রক্ষার অধিকার চুয়াল্লিশ হচ্ছে মৌলিক অধিকার বলবৎকরণ এরপরে পঁয়তাল্লিশ হচ্ছে শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে মৌলিক অধিকারের পরিবর্তন এরপরে হচ্ছে দায় মুক্তির বিধান এবং সাতচল্লিশ খুবই খুবই এটা হচ্ছে আইনের হেফাজত এবং সাতচল্লিশের তিন যে অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদটা অনুসারে কিন্তু যুদ্ধাপুরে বিচার হয়েছিল এটা খুবই ইম্পর্টেন্ট সাতচল্লিশের এর তিন সাতচল্লিশের এর তিন খুবই ইম্পর্টেন্ট এটা অবশ্যই জানবেন সাতচল্লিশের তিন ঠিক আছে তাহলে দ্বিতীয় তৃতীয় অধ্যায় অর্থাৎ মৌলিক অধিকার নামক অধ্যায়টাতে যে থেকে সাতচল্লিশ পর্যন্ত অনুচ্ছেদ আছে ইম্পর্টেন্ট আমাদের জানতে হবে এর মধ্যে আমি যেগুলা যেগুলো এগুলো কোনোভাবেই ভুল করা যাবে না এগুলো অবশ্যই জানা থাকা লাগবে ঠিক আছে আচ্ছা এরপরে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে মৌলিক অধিকার এবং মানবাধিকার এই দুইটা জিনিস কি মৌলিক অধিকার এবং মানবাধিকার কি হ্যাঁ মৌলিক অধিকার হচ্ছে সেই সমস্ত অধিকার যে সমস্ত অধিকার আমাদের সংবিধান দ্বারা নিশ্চিত করছে আমাদেরকে এবং যে অধিকার যদি আমাদের হরণ হয় আমরা এগুলা রিট করতে পারি এই জিনিসটা হচ্ছে মৌলিক অধিকার কিন্তু মানবাধিকার কিন্তু আসলে মানে এটা হচ্ছে যে মানুষের অধিকারই কিন্তু যেটা হরণ হইলে আপনি রিড করতে পারবেন না আইনের আশ্রয় নিতে পারবেন না এটা হচ্ছে মানবাধিকার ঠিক আছে তাহলে মৌলিক অধিকার এবং মানবাধিকার কি এটা এটা সম্পর্কে জানতে হবে এটা রিটার্নে খুব আসে রিটেনে পার্থক্য আসে মৌলিক অধিকার এবং মানবাধিকারের পার্থক্য আচ্ছা তাহলে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট অনুচ্ছেদগুলো দেখলাম এক থেকে সাতচল্লিশ এক থেকে সাতচল্লিশ অর্থাৎ প্রথম তিনটা অধ্যায় এগুলো সম্পর্কে একদম ডিটেলস জানতে হবে কোনো ভুল করা যাবে না এবং এমন আমার বিশেষ পিরিয়ড আগে এক থেকে সাতচল্লিশ আমি টোটাল এক একটা না বলতে পারতাম না দেখে মুহূর্তে এভাবে পড়তে হবে এবং এটা মনে রাখার ইয়া হচ্ছে আপনি প্রতিদিন একবার করে এক থেকে সাতচল্লিশ সিরিয়ালি পড়বেন প্রতিদিন একবার করে পড়বেন দেখবেন মনে থাকবে আচ্ছা এরপরে আমরা তো সাতচল্লিশ পর্যন্ত পড়ে ফেলছি আমাদের কিন্তু আজকের টপিকসে মানে সংবিধানের সাথে আছে হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা এই সরকার ব্যবস্থাটাও কিন্তু সংবিধানের ভেতরেই চলে আসে আমরা জানি যে আমাদের সরকার ব্যবস্থায় তিনটা অংশ আছে যে নির্বাহী বিভাগ এরপরে হচ্ছে আইন বিভাগ এবং বিচার বিভাগ এই তিনটা তিনটায় কিন্তু সংবিধানে আলাদা আলাদা তিনটা অধ্যায় আছে তো আমরা সংবিধান পড়লে এগুলা মোটামুটি কাভার হয়ে যাবে তাহলে আমরা যদি এখন চতুর্থ অধ্যায় বা চতুর্থ ভাগে চলে আসি চতুর্থ ভাগে আমরা কি পাই চতুর্থ ভাগে আমরা পাই হচ্ছে নির্বাহী বিভাগ তাহলে আমরা এখন সরকার ব্যবস্থা এবং সংবিধান মার্চ করে ঠিক আছে আচ্ছা নির্বাহী বিভাগ নির্বাহী বিভাগের আরেকটা নাম আছে এটা হচ্ছে শাসন বিভাগ নির্বাহী বিভাগকে কিন্তু শাসন বিভাগও বলা হয়ে থাকে ঠিক আছে এটা গঠিত হয়ে হচ্ছে মূলত প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা নিয়ে নির্বাহী বিভাগটা গঠিত হয় তাহলে আমরা নির্বাহী বিভাগ সম্পর্কে জানতে শুরু করি চতুর্থ ভাগ পড়তে পড়তে হ্যাঁ তো নির্বাহী বিভাগের নম্বর অনুচ্ছেদে আমরা আমাদের রাষ্ট্রপতি সম্পর্কে জানবো রাষ্ট্রপতির কথা বলা রাষ্ট্রপতি পদের কথা বলা আছে হচ্ছে আমাদের চতুর্থ ভাগে আটচল্লিশ নম্বর অনুচ্ছেদে তাহলে এইটা ইম্পর্টেন্ট আটচল্লিশ এরপরে ঊনপঞ্চাশ যেটা হচ্ছে না ক্ষমা প্রদর্শন রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা আছে আমরা জানি যে রাষ্ট্রপতি কোন যে কোনো দণ্ড মৌকুফ করতে পারেন ক্ষমা করতে পারেন এবং কমাতে পারেন বা বাড়াতেও পারেন এই ক্ষমতাটা খুবই ইম্পর্টেন্ট এটা বলা আছে উনপঞ্চাশ নম্বর অনুচ্ছেদে ঠিক আছে এরপরে যদি যাই রাষ্ট্রপতির অভিশংসন করা হয় কত নাম্বার অনুচ্ছেদে এটা হচ্ছে বান্ন নাম্বার অনুচ্ছেদে এটা জানতে হবে এরপরে যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে উনষাট নাম্বার অনুচ্ছেদ উনষাট নাম্বার অনুচ্ছেদ খুবই ইম্পর্টেন্ট স্থানীয় শাসন ব্যবস্থা এখানে উনষাট নাম্বারে বলা আছে স্থানীয় শাসন ব্যবস্থার কথা স্থানীয় শাসন ব্যবস্থা আমাদের প্রিলিমিনারি এবং রিটেন উভয়ের জন্যই খুব ইম্পর্টেন্ট স্থানীয় শাসন ব্যবস্থা সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে তাহলে উনষাট নাম্বার খুব ইম্পর্টেন্ট উনষাট এবং ষাট দুইটাই দুইটাতে স্থানীয় শাসন ব্যবস্থার কথা বলা আছে এই দুইটা ইম্পর্ট্যান্ট এরপরে হচ্ছে যে সর্বাধি সর্বাধিনায়কতা ঠিক আছে একষট্টি নাম্বার অনুচ্ছেদে আমাদের কথা সর্বা আছে যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগের হচ্ছে রাষ্ট্রপতির উপর ন্যস্ত তাহলে একষট্টি নাম্বার আমাদের জানতে হবে হ্যাঁ দেন হচ্ছে যুদ্ধ যুদ্ধ যেটা তেষট্টি নাম্বার অনুচ্ছেদে বলা আছে যে সংসদের অনু অনুমতি ছাড়া কিন্তু কোনো যুদ্ধ ঘোষণা করা যাবে না এটা উল্লেখ আছে তেষট্টি নাম্বারে তেষট্টি নাম্বারে ঠিক আছে দেন হচ্ছে চৌষট্টি নাম্বার অনুচ্ছেদ মোস্ট 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 ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল সম্পর্কে জানতে হবে অ্যাটর্নি জেনারেল মানে কেমন পদ হ্যাঁ ওনার কাজ কি প্রথম বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন এবং বর্তমানে অ্যাটর্নি জেনারেল কে আছেন কততম কিছুদিন আগে চেঞ্জ হয়েছে আপনারা সবাই জানেন এটা জেনে নেবেন কততম এবং ওনার নাম কি এবং রিসেন্ট যিনি অবসরে চলে গেছেন ওনার নাম কি এটাও জানতে হবে তাহলে চৌষট্টি নাম্বার অর্থাৎ অ্যাটর্নি জেনারেল খুব ইম্পর্টেন্ট আচ্ছা এখন আমাদের এখান থেকে যেটা জানতে হবে যেটা হচ্ছে কিনা শাসন বিভাগ যে আমরা পড়তেছি এখানে শাসন বিভাগে মানে অর্থাৎ নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ একই কথা এখানে আমাদের গঠিত হচ্ছে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী সভা নিয়ে ঠিক আছে আমাদের নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের কাজ সম্পর্কে জানতে হবে কাজ সম্পর্কে জানতে হবে মানে হচ্ছে মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাজ কি কিভাবে একটা আইন প্রণয়ন হয় জানতে হবে এবং আস্তে আস্তে আমরা যখন সংবিধানের বিভাগের দিকে যাব তখন এগুলো আসবে এগুলো তখন আমরা আলোচনা করব এখন যদি বলি এর চতুর্থ অধ্যায়ের নির্বাহী বিভাগ অধ্যায়ের যেটা নাম সেখানে আমরা আটচল্লিশ থেকে চৌষট্টি পর্যন্ত পড়লাম এই চৌষট্টি পর্যন্ত আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে চৌষট্টি তেষট্টি ঊনষাট ষাট এই চারটা খুব ইম্পর্টেন্ট ঊনষাট সাত তেষট্টি চৌষট্টি এগুলো মিস করা যাবে না দেন হচ্ছে আসছে এই রাষ্ট্রপতির অভিশংসন যে বান্ন এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে বান্ন এরপরে হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা অর্থাৎ নির্বাহী বিভাগ যে গঠিত হয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভা দিয়ে এখানে প্রধানমন্ত্রী মন্ত্রীসভার কথা বলা আছে পঞ্চান্ন নাম্বার অনুচ্ছেদে পঞ্চান্ন নাম্বার অনুচ্ছেদে মন্ত্রীসভার কথা বলা আছে মন্ত্রিসভার ইংরেজি হচ্ছে দ্য ক্যাবিনেট এটাও জানতে হবে দ্য ক্যাবিনেট হ্যাঁ আর হচ্ছে মন্ত্রীগণ মন্ত্রীগণ কিভাবে মানে মন্ত্রিসভা গঠিত হয় এটাও কিন্তু বলা আছে ছাপ্পান্ন নম্বর অনুচ্ছেদে ছাপ্পান্ন নম্বর অনুচ্ছেদে এটা ছাপ্পান্ন নম্বর অনুচ্ছেদটাও পড়তে হবে ঠিক আছে পঞ্চান্ন ছাপ্পান্ন তাহলে এখান থেকে আমরা বললাম বান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন উনষাট ষাট আর হচ্ছে তেষট্টি চৌষট্টি উনষাট ষাট তেষট্টি চৌষট্টি এগুলা মিস করা যাবে না এগুলো জানার থাকা লাগবে আচ্ছা এরপরে যেটা আমরা চলে যাব হচ্ছে চতুর্থ অধ্যায় শেষ করে পঞ্চম অধ্যায় বা আইনসভা যেটাকে আমরা বলতেছি পঞ্চম ভাগের নাম হচ্ছে আইনসভা বা লেজিসলেচার আইনসভার প্রথমে পঁয়ষট্টি নাম্বার অনুচ্ছেদ খুব ইম্পর্টেন্ট পঁয়ষট্টি নাম্বার অনুচ্ছেদে আমাদের জাতীয় সংসদের কথা বলা আছে সংসদ কিভাবে গঠিত হয় এ সম্পর্কে বলা আছে এটা হচ্ছে পঁয়ষট্টি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে যেটা আছে ছেষট্টি ছেষট্টি হচ্ছে সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্যতা বা অযোগ্যতা যাই বলেন এটা বলা আছে ছেষট্টিতে এটা বোধ লিখিত এবং প্রিমিনারি দুইটার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে আসতেছে হচ্ছে সংসদের আসন শূন্য হওয়া সাতষট্টি এখানে দেখেন একটা কথা আছে যে সংসদের অনুমতি না নিয়ে যদি কোনো সংসদ সদস্য একা নাগারে নব্বই কার্য দিবস অনুপস্থিত থাকে তাহলে ওনার সংসদ সদস্য পদ মানে বিলুপ্ত ঘোষণা হবে তাহলে এই এইখানে যে দিনটা নব্বইটা দিন এই নব্বই দিনের কথা জানতে হবে যে কতদিন পরপর অনুপস্থিত থাকলে পদ বিলুপ্ত হয় এটা হচ্ছে নব্বই এটা জানতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে এই নব্বই সংখ্যাটা কিন্তু এখানে অনেকবার আছে এই দিনটা জানতে হবে যে সাতষট্টিতে বেশ কয়েকটা নব্বই সংখ্যা আছে নব্বই দিনের কথা বলে গেছে এই সাতষট্টিটা পড়তে হবে আচ্ছা এরপরে চলে যাব হচ্ছে বাহাত্তর নম্বরে যে আমাদের সংসদ আহ্বান স্থগিত এবং ভঙ্গ করতে পারেন কে প্রশ্নটা এভাবে আসে আহ্বান স্থগিত এবং ভঙ্গ করতে পারেন হচ্ছে রাষ্ট্রপতি সংসদীয় সরকারি বিজ্ঞপ্তি দ্বারা একজন রাষ্ট্রপতি সংসদ আহ্বান করবেন স্থগিত করবেন এবং ভঙ্গ করতে পারবেন এটা হচ্ছে রাষ্ট্রপতি করেন এটা পরীক্ষায় আসে এবং এখানে একটা সংখ্যা তত্ত্ব আছে যেটা বলা হয়েছে যে একটা অধিবেশন থেকে আরেকটা অধিবেশনের মাঝখানে ষাট দিনের বেশি গ্যাপ থাকা যাবে না এই দিনটা জানতে হবে যে দুইটা অধিবেশনের মধ্যে কতদিন সর্বোচ্চ গ্যাপ থাকতে পারবে এটা হচ্ছে ষাট দিন ঠিক আছে এবং এরপরে আর একটা কথা বলা আছে যে ধরেন একটা জাতীয় সংসদ নির্বাচন হলো নির্বাচনের ফলাফল ঘোষণার কতদিন পরে কতদিনের মধ্যে অধিবেশন শুরু করতে হবে এটা হচ্ছে ত্রিশ দিন ত্রিশ দিনের মধ্যে অধিবেশন শুরু করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা দুইটা সংখ্যা পেলাম একটা হচ্ছে ষাট ষাট হচ্ছে যে দুইটা অধিবেশনের মধ্যে ষাট দিনের বেশি গ্যাপ থাকবে না একটা হচ্ছে ত্রিশ যেটা হচ্ছে নির্বাচনের ফলাফল ঘোষণার ত্রিশ দিনের মধ্যে অধিবেশন শুরু করতে হবে এটা হচ্ছে ত্রিশ তাহলে এই সংখ্যা দুটা জানতে হবে আচ্ছা এরপরে আসবো হচ্ছে এরপরে চলে যাব স্পিকার আমাদের আমাদের জাতীয় সংসদের সভাপতি কিন্তু স্পিকার মানে আমাদের আইনসভার প্রধান তাই না স্পিকার স্পিকার সম্পর্কে তাহলে কত অনুচ্ছেদে বলা আছে এটা আমাদের জানতে হবে এটা হচ্ছে আমাদের 74 নম্বর অনুচ্ছেদে স্পিকার সম্পর্কে বলা আছে উনি হচ্ছে আমাদের আইনসভার প্রধান ঠিক আছে আচ্ছা এরপরে 75 খুব ইম্পর্টেন্ট 75 এক 1 এবং 2 দুইটা ইম্পর্টেন্ট একে বলা হয়েছে কি একে বলা আছে কাস্টিং ভোট এটা কিন্তু আমরা ছোটবেলায় আমাদের সমাজ সামাজিক বিজ্ঞানেও আসতো আপনারা সবাই নিশ্চয়ই মনে আছে যে কাস্টিং ভোট কি এই প্রশ্নটা পরীক্ষা আসতো এটা এখনো আসে কাস্টিং ভোট হচ্ছে যখন কোন একটা বিল বিল পাশ করানোর সময় দেখা যায় যে ভোটের সংখ্যা সমান হয়ে গেছে ধরেন দুইটা ভোটের মানে হ্যাঁ ভোটও দশটা না ভোট দশটা তখন আমাদের মাননীয় স্পিকার যিনি থাকেন উনি হচ্ছে একটা মানে নির্ণায়নি ভোট দেন তাহলে হচ্ছে ওই ভোটটাকে বলা হয় কাস্টিং ভোট এই ভোট তাহলে কাস্টিং ভোট কে দেন কাস্টিং ভোট দেন স্পিকার ঠিক আছে আমাদের সংসদ সদস্য আমাদের জাতীয় সংসদে যে উনি স্পিকার থাকেন উনি যে ভোটটা দেন এটা হচ্ছে কাস্টিং ভোট সাধারণত কিন্তু উনি ভোট দেন না কিন্তু যখন হচ্ছে দুইটা সমান হয়ে যায় হ্যাঁ ভোট এবং না ভোট তখন তখন হচ্ছে স্পিকার একটা নির্ধারণী ভোট দেন ওই ভোটটাকে বলা হয় কাস্টিং ভোট আচ্ছা এরপরে পঁচাত্তরের দুই যেটা কিনা কোরাম কোরামটা খুব ইম্পর্টেন্ট কোরাম কি কোরাম হচ্ছে যে কোনো সংসদের যখন অধিবেশন বসে শুরু হবে তো শুরু হওয়ার সময় একটা ন্যূনতম পার্সেন্টেজের সংসদ সদস্যদের উপস্থিতি দরকার হয় এই ন্যূনতম সংখ্যাটাই হচ্ছে কোরাম এটা হচ্ছে ষাট জন অর্থাৎ একটা অধিবেশনের যদি কমপক্ষে ষাট জন সংসদ সদস্য না উপস্থিত থাকে তাহলে সংসদ অধিবেশনটা বসতে পারে না এই ষাট সদস্য ষাট সংখ্যাটাকে কোরাম বলা হয় মানে কোরাম গঠিত হয় ষাট জন সংসদ সদস্যের মাধ্যমে এটা খুব ইম্পর্টেন্ট তাহলে পঁচাত্তরের এক এবং পঁচাত্তরের দুই খুব ইম্পর্টেন্ট এই দুইটা পরীক্ষায় চলে আসছে অলরেডি এবং আবারও আসবে এই অবশ্যই লাগবে এরপরে হচ্ছে সংসদের কিছু স্থায়ী কমিটি থাকে এটার কথা বলা আছে নং স্থায়ী গুলা সম্পর্কে তিন ধরনের কমিটি থাকে একটা হচ্ছে সরকারি কমিটি একটা হচ্ছে বিশেষ অধিকার কমিটি আর একটা হচ্ছে অন্যান্য স্থায়ী কমিটি এই তিন এবং অন্যান্য স্থায়ী কমিটি কিছু নাম আছে এই নামগুলো আপনাদের জানতে হবে ঠিক আছে দেন হচ্ছে আরেকটা সাতাত্তর এটা আপনারা সবাই জানেন এটা খুব ইম্পর্টেন্ট রিটেন এবং প্রিলিমিনারি দুইটার জন্য ইম্পর্টেন্ট স্বর্ণ চলে আসে রিটেনে যেটা কিনা হচ্ছে ন্যায়পাল ন্যায়পাল সম্পর্কে জানতে হবে ঠিক আছে ন্যায়পাল সম্পর্কে বলা আছে সাতাত্তর নাম অনুচ্ছেদে এটা সম্পর্কে জানতে হবে দেন হচ্ছে সংসদ সচিবালয় সংসদ সচিবালয় এটা যদিও এখন পরীক্ষা আসে নাই তবে আসতে পারে এটা আছে হচ্ছে উনাশি নং অনুচ্ছেদে সংসদ সচিবালয় হ্যাঁ সংসদ সচিবালয় হচ্ছে সাংবিধানিক সংস্থা এটা ওটার উল্লেখ আছে কত নাম্বার অনুচ্ছেদে উনআশি নাম্বার অনুচ্ছেদে আচ্ছা এরপরে আমরা চলে যাই আইনসভা আইনসভার দ্বিতীয় পরিচ্ছেদ যেটাতে আমরা কি জানবো যেটা সম্পর্কে যেটাতে আছে হচ্ছে একটা আইন কিভাবে প্রণীত হয় এবং অর্থ সংক্রান্ত কিছু কথা ঠিক আছে তাহলে এই পরিচ্ছেদ থেকে আমাদের যেটা জানতে হবে এটা হচ্ছে বাংলাদেশের আইন প্রণয়ন পদ্ধতি কত নম্বর অংশে উল্লেখ আছে মানে একটা আইন যে প্রণয়ন করা হয় এটার কত নাম্বার অনুচ্ছেদে আছে এটা হচ্ছে আশি নাম্বার এটা আমি সরাইয়া দিয়ে মনে রাখতাম আইন প্রণয়ন আশি এভাবে মনে রাখতাম আচ্ছা এখান থেকে এটা তো মনে রাখবেনই আর যেটা মনে রাখবেন এটা হচ্ছে যে কোনো একটা আইন যখন আইন কিন্তু বিল আকারে পেশ করা হয় হ্যাঁ তাহলে যে এখানে দুই ধরনের কথা আছে একটা হচ্ছে মানে একটা একটা বিল যখন সংসদে পাস হয় এটা ফাইনালাইজ করার জন্য কিন্তু আমাদের মাননীয় রাষ্ট্রপতির সিগনেচার লাগে ঠিক আছে এখন অর্থ বিল ছাড়া আর যে কোনো বিল সংসদে পাশ হওয়ার পরে রাষ্ট্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হলে উনি সেটা দিনের দিনের মধ্যে সিগনেচার করে পাঠাবেন এবং এটা এটা যদি হয় তাহলে হচ্ছে মধ্যেই অবশ্যই সাত দিনের মধ্যে পাঠাবেন তাহলে অন্যান্য বিল হচ্ছে পনেরো আর রাষ্ট্র অর্থ বিল হচ্ছে সাত দিন এই দিন দুইটা মনে রাখতে হবে ঠিক আছে এবং আইন প্রণয়ন পদ্ধতিটা উল্লেখ আছে আশি নাম্বার অনুচ্ছেদে এই অনুচ্ছেদ থেকে যেটা জানবেন এটা হচ্ছে যে অর্থ বিল ছাড়া মানে অর্থনৈতিক বিষয়ক যে বিলগুলো আছে এগুলা রাষ্ট্রপতির নিকট যখন পেশ করা হবে উনি দিনের মধ্যে সাইন করে পাঠিয়ে দিবেন এবং অন্যান্য বিল মানে সংক্রান্ত সংক্রান্ত ছাড়া অন্যান্য বিল যেগুলো আছে এগুলো উনি পনেরো দিনের মধ্যেই পাঠা সাইন করে আবার মানে ফাইনালাইজ করবেন তাহলে সাত দিন এবং পনেরো দিন এই দুইটা দিন মনে রাখবেন দেন আসতেছে হচ্ছে অর্থ বিল অর্থ বিল এটা আসলে রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট অর্থ বিলটা শর্ট নোট চলে আসে দেন চলে আসি হচ্ছে আমাদের যে বাজেট বাজেটের বাজেটকে আমরা বাংলায় কি বলি আর্থিক বিবৃতি বাজেট ঘোষণাটাকে আমরা কিন্তু বার্ষিক আর্থিক বিবৃতি বলি হ্যাঁ এটা উল্লেখ আছে হচ্ছে আচ্ছা এরপরে একানব্বই নং যেটা সম্পূরক এবং অতিরিক্ত মঞ্জুরি এটা শর্ট নোটে আসে এটা এটা হচ্ছে প্রিলিমিনারির জন্য এত না পড়লেও চলবে তবে রিটেনের জন্য একানব্বই নাম্বারটা গুরুত্বপূর্ণ দেন আস্তে আস্তে হচ্ছে তিরানব্বই এটা কিনা অধ্যাদেশ অধ্যাদেশ প্রণয়ন এটা খুব 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 ইম্পর্টেন্ট এটা অবশ্যই জানতে হবে যে অধ্যাদেশ সংক্রান্ত কোথায় আছে অধ্যাদেশ সংক্রান্ত কথা বলা আছে হচ্ছে সংবিধানের তিরানব্বই নং অনুচ্ছেদে সংবিধানের তিরানব্বই নং অনুচ্ছেদে আচ্ছা এবং এখানে যেটা অধ্যাদেশ কি এটা আশা করি আপনারা সবাই জানেন যেটা হচ্ছে মানে যখন কোনো অধিবেশন ধরেন সংসদে কোনো অধিবেশন চলছে না এই সময় যখন কোনো একটা মানে বিশেষ আইন জারি করা লাগে এটা সাধারণত রাষ্ট্রপতি করে থাকেন মাননীয় রাষ্ট্রপতি করে থাকেন এবং তখন অধ্যাদেশ বলা বলা হয় এবং এটার যেটা আছে সংবিধানে যে একটা অধ্যাদেশ প্রণয়ন করার একটা অধ্যাদেশ প্রণয়ন করার ত্রিশ দিনের মধ্যে কিন্তু অধ্যাদেশটা সংসদে আইন হিসেবে পাশ করে নিতে হবে এই দিনটা জানতে হবে যে ত্রিশ দিন একটা অধ্যাদেশ ত্রিশ দিনের মধ্যে আইন হিসেবে পাশ করে নিতে হবে সংসদের মাধ্যমে না হয়ে এটা হচ্ছে বিলুপ্ত ঘোষণা হবে আচ্ছা এরপরে এখান থেকে আমরা যদি যেহেতু আমরা আইন পড়তেছি আইনগুলো তো বিল হিসেবে পাশ হয় তো সরকারি বিল এবং বেসরকারি বিল বলে দুটা কথা আমরা প্রায় সময় দেখি পেপারে বা নিউজে সরকারি বিল হচ্ছে যে যে বিলগুলো মানে আমাদের মন্ত্রিসভার মন্ত্রীগণ পেশ করে থাকেন এটা হচ্ছে সরকারি বিল আর মন্ত্রীগণ ছাড়া অর্থাৎ সংসদ সদস্য যারা আছেন ওনারা যদি ওনারা যেসব বিলগুলো উত্থাপন করেন এগুলো হচ্ছে বেসরকারি বিল ঠিক আছে এরপরে আমরা চলে যাব ষষ্ঠ বিভাগে যেটা কিনা বিচার বিভাগ বিচার বিভাগের ইম্পর্টেন্ট হচ্ছে চুরানব্বই এবং পঁচানব্বই এই দুইটা অনুচ্ছেদ চুরানব্বই বলা হয়েছে আমাদের যে সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট এটা আমরা সবাই জানি সুপ্রিম কোর্টের কথা বলা আছে চুরানব্বই নাম্বার অনুচ্ছেদে এবং পঁচানব্বই নাম্বার অনুচ্ছেদে বলা আছে যে আমাদের বিচারক নিয়োগ বিচারক নিয়োগের যোগ্যতা এবং অযোগ্যতা এটা বলা আছে পঁচানব্বইতে ঠিক আছে এটা জানতে হবে এবং ছিয়ানব্বই বিচারক ছিয়ানব্বই নগর তাহলে আমরা ষষ্ঠ বিভাগ থেকে চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই এই তিনটা পড়ব এই তিনটা খুবই ইম্পর্টেন্ট এবং এরপরে এটা হচ্ছে একশো দুই একশো দুইয়ের এর মাধ্যমে কিন্তু আমরা কি করি যখন আমাদের কোনো মৌলিক অধিকার হরণ হয় তখন একশো দুই নং অনুচ্ছেদের মাধ্যমে আমরা এটা রেগেস্ট্রেট রিড করতে পারি কোর্টে রিড করতে এটা পরীক্ষা আসছে যে মৌলিক অধিকার হরণ হলে আমরা কোন সংবিধানে কত অনুচ্ছেদ বলে আমরা রিড করতে পারি এটা হচ্ছে একশো দুই একশো দুই নম্বর অনুচ্ছেদটা তাহলে ইম্পর্ট্যান্ট ঠিক আছে তাহলে চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই এবং একশো দুই এই চারটা আমাদের ষষ্ঠ বিভাগ থেকে ইম্পর্ট্যান্ট বিচার বিভাগ অর্থাৎ ষষ্ঠ ভাগ থেকে ইম্পর্ট্যান্ট ঠিক আছে দেন চলে যাব হচ্ছে একশো সতেরো মোস্ট ইম্পর্টেন্ট প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা আছে একশো সতেরোতে এটা প্রিলিমিনারিতেও আসে এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল হিসেবে শর্ট নোট আসে একশো সতেরো প্রশাসনিক ট্রাইব্যুনাল একশো সতেরো এটা মাছ জানতে হবে আচ্ছা এরপরে এরপরে চলে যাব সপ্তম ভাগ যেটাতে আমাদের নির্বাচনের কথা বলা আছে এখান থেকে আমরা জানবো নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সম্পর্কে উল্লেখ আছে একশো আঠারো নং অনুচ্ছেদে একশো আঠারো অনুচ্ছেদে আচ্ছা সপ্তম ভাগ থেকে আর কিছু লাগবে না একশো আঠারো এরপরে আমরা চলে যাব মহা অষ্টম ভাগ যেখানে আমাদের মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক সম্পর্কে বলা বলা আছে 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 কত নম্বর ঠিক মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠা সম্পর্কে এটা জানতে হবে তাহলে একশো সাতাইশ ন অনুচ্ছেদ এই ভাগ থেকে ইম্পর্টেন্ট দেন চলে যাব কর্ম বিভাগ অর্থাৎ নবম ভাগ নবম ভাগে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় সবসময় আসে যে বাংলাদেশের স কমিশন প্রতিষ্ঠা অর্থাৎ সরকারি কর্ম কমিশন যে পাবলিক সার্ভিস কমিশন যারা আমাদের বিশেষ পরীক্ষাটা নেন ওনাদের কথা কোথায় বলা আছে এটা বলা আছে হচ্ছে একশো নম্বর অনুচ্ছেদে এটা খুব ইম্পর্ট্যান্ট একশো সাতত্রিশ আর আর আগেটা বললাম একশো সাতাশ এ দুটি দেন চলে যাব জরুরি বিধানাবলী নবম ক ভাগ নবম ভাগ এটা পুরোটা ইম্পর্ট্যান্ট যেমন এক বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয় হচ্ছে একশো একচল্লিশে ক অনুচ্ছেদের মাধ্যমে এবং এখানে একশো একচল্লিশের ক্ষেত্রে দেখবেন কিছু অনুচ্ছেদের কথা বলা আছে যে এই 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 অনুচ্ছেদগুলা অনুচ্ছেদ গুলা জরুরি জরুরি সময় জরুরি অবস্থার সময় এই অনুচ্ছেদ গুলা বিলুপ্ত হবে এই কোনটা কোনটা বিলুপ্ত হবে এটা জানতে হবে যেমন হচ্ছে ছত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ও বিয়াল্লিশ নং ঠিক আছে অর্থাৎ যখন আমাদের দেশে কোনো জরুরি অবস্থা জারি হবে তখন আমাদের যে মৌলিক অধিকারের কথাগুলা বলা আছে ছত্রিশ ছত্রিশ দিকে ওখান থেকে কিছু কিছু জিনিস আমাদের তখন কিন্তু সরকার অধিকার দিবে না এগুলো কি কোনটা কোনটা এটা হচ্ছে ছত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এবং বিয়াল্লিশ তাহলে এই এই আগুলা জানতে হবে অনুচ্ছেদ গুলা যে জরুরি অবস্থার সময় কোন কোন মৌলিক অধিকারগুলো আমরা পাবো না ঠিক আছে তাহলে একশো একচল্লিশ ক এবং খ দুইটাই অনেক ইম্পর্টেন্ট এবং একশো একচল্লিশের গতে বলা হয়েছে যে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার সমূহ স্থগিত করা হবে তাহলে একশো একচল্লিশ পুরাটা ইম্পর্টেন্ট ক দুইটা তিনটা ইম্পর্টেন্ট ঠিক আছে দেন আমাদের কিন্তু সংবিধানটা আমাদের সংবিধানটা আসলে এতটাই সুন্দর একটা সংবিধান সুগঠিত এখানে কিন্তু সংবিধান সংশোধন কিভাবে করতে হবে এই সম্পর্কেও একটা আলাদা অনুচ্ছেদ করা হচ্ছে যেটা কিনা দশম ভাগ এই দশম ভাগটা খুব ইম্পর্টেন্ট দশম ভাগের একশো বিয়াল্লিশ স্পেশালি ঠিক আছে একশো বিয়াল্লিশ এখানে বলা একটা সংবিধান কিভাবে সংশোধন করতে হবে এটা বলা আছে হচ্ছে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে এটা ইম্পর্টেন্ট একশো বিয়াল্লিশ ঠিক আচ্ছা আমরা প্রায় শেষের দিকে চলে আসতেছি একশো এর পরে আমাদের চলে যাব একাদশ বিভাগ এখানে বিবিধ বাকি যা কিছু আছে সব টুকটাক জিনিস মিলা এই ভাগটা তৈরি করা হয়েছে এখানে আমাদের যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে আন্তর্জাতিক চুক্তি মানে আমাদের দেশ আন্তর্জাতিক চুক্তিগুলো কিভাবে করে এই সম্পর্কে বলা আছে একশো পঁয়তাল্লিশের ক একশো পঁয়তাল্লিশের ক দেন হচ্ছে আমাদের আছে একশো ছেচল্লিশ যে বাংলাদেশের নামে মামলা এটা বলা আছে একশো ছেচল্লিশ ঠিক আছে এরপরে একশো পঞ্চাশে আছে হচ্ছে ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী এটা জানতে হবে একশো পঞ্চাশ আর হচ্ছে একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন যেহেতু এটা লাস্ট অনুচ্ছেদ এটা সব সময়ের জন্য ইম্পর্টেন্ট এখানে কিন্তু বলা আছে যে আমাদের সংবিধান একটি নির্ভরযোগ্য পাঠ্য ও ইংরেজিতে অনুদিত নির্ভরযোগ্য অনুমোদিত পাঠ থাকবে এবং বাংলা এবং ইংরেজির মধ্যে যখন দ্বন্দ্ব লাগবে অর্থের ক্ষেত্রে সেই সময় অবশ্যই বাংলা ভাষায় লিখিতটাই প্রাধান্য পাবে ঠিক আছে তাহলে একশো তিপ্পান্নটাও ইম্পর্টেন্ট তাহলে দেখেন আমরা কিন্তু এক থেকে একশো তিপ্পান্ন পর্যন্ত অনুচ্ছেদ টাচ করে করে আসছি এর মধ্যে আমাদের এক থেকে সাতচল্লিশ পর্যন্ত সবগুলাই জানতে হবে এরপরে কিন্তু খুব বেশি একটা আমি বলি নাই একদম অল্প অল্প তাহলে আশা করি এই জিনিসগুলো আপনারা মনে রাখতে পারবেন কারণ লাস্টের দিকে খুবই কম প্রতিটা ভাগ থেকে একটা কি দুইটা এরকম করে মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের চলে আস্তে হচ্ছে যদি বলতে যাই বাংলাদেশের সংবিধানের এর পরের অংশ তফসিল তফসিল বাংলাদেশের সংবিধানের সাতটা তফসিল আছে আমরা সবাই জানি এই সাতটা তফসিলের মধ্যে মোস্ট হচ্ছে লাস্টের সাত লাস্টের তিনটা অর্থাৎ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তফসিল এই এই পাঁচ এই তিনটা তফসিলে কি কি বলা আছে এটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে যেমন কিনা পঞ্চম তফসিলে বলা আছে যে সাত মার্চের ভাষণ পঞ্চম তফসিলে বলা আছে সাত মার্চের ভাষণ ষষ্ঠ তফসিলে বলা আছে আমাদের স্বাধীনতার ঘোষণা আর সপ্তম তফসিলে বলা আছে স্বাধীনতার ঘোষণাপত্র যেটা দশ এপ্রিল জারি করা হয়েছিল ঠিক আছে তাহলে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তফসিল খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আচ্ছা মাঝখানে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম এটা হচ্ছে যে আমাদের সংবিধান তো কার্যকর হয়েছিল হচ্ছে ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর থেকে কিন্তু আমরা স্বাধীনতা প্রাপ্ত কিন্তু ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর থেকে তাহলে এই ছাব্বিশে মার্চ উনিশশো থেকে শুরু করে যে ডিসেম্বর এই সময়টাতে আমাদের রাষ্ট্র কোন আইনের মাধ্যমে পরিচালিত এরকম একটা প্রশ্ন পরীক্ষা আসে তাহলে এটা আমরা কিভাবে এটা হচ্ছে এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধিমালা ওই সময়টা তো একটা ক্রান্তিকাল ছিল আমাদের তো ওই সময় কিছু অস্থায়ী বিধিমালার ভিত্তিতে আমাদের রাষ্ট্র পরিচালনা পরিচালিত হয়েছিল এই অস্থায়ী বিধিগুলা কি এটা হচ্ছে সেই যে আমাদের সাতই মার্চের ভাষণ এই যে আমাদের ছাব্বিশে মার্চে স্বাধীনতার ঘোষণা এবং দশে এপ্রিল যে স্বাধীনতার ঘোষণা পত্র জারি হয়েছিল এই তিনটাই ছিল আসলে অস্থায়ী বিধানাবলী অর্থাৎ এই তিনটার মাধ্যমে সেই সময়টাতে অর্থাৎ ছাব্বিশে মার্চ উনিশশো থেকে ষোলই ডিসেম্বর উনিশশো পর্যন্ত আমাদের রাষ্ট্র পরিচালনা হয়েছিল এটা মনে রাখবেন ঠিক আছে সাত মার্চের ভাষণ ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণা এবং দশ এপ্রিল জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র এই তিনটা হচ্ছে আমাদের ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানগুলি ঠিক আছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে তফসিল তো বললাম এরপরে চলে আসতেছি সংবিধানের সংশোধন আপনারা জানেন আমাদের সংবিধানটা এখন পর্যন্ত কিন্তু হলেও উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর থেকে আজকে তারিখ পর্যন্ত সতেরো বার আমাদের সংবিধান সংশোধন করা হয়েছে এই সংবিধান সংশোধন গুলা দেশ রাষ্ট্রের বিভিন্ন প্রয়োজনে করা হয়ে থাকে রাষ্ট্রের ভালোর জন্য আপ টু ডেট থাকার জন্য করা হয় অনেক সময় তাহলে এই সংবিধানের সংশোধন সতেরোটা আমাদের এখন পর্যন্ত সতেরো বার সংবিধানের পরিবর্তন আসছে এই সতেরোটার মধ্যে থেকে আমাদের যেগুলো জানতে হবে খুব ইম্পর্টেন্ট এগুলা এটা হচ্ছে প্রথম চারটা সংশোধনী যেগুলো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমলে হয়েছিল এই চারটা অবশ্যই জানতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই চারটা তারিখ সহ জানতে হবে কোনটা কত তারিখ হয়েছিল সবটা এবং কি সংশোধনী আনা হয়েছিল এটা পুরোটাই জানতে হবে এর মধ্যে প্রথম সংশোধনী আপনারা সবাই জানেন এটার মাধ্যমে আমরা বিচার 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 করা করা হয়েছিল হয়েছিল প্রথম সংশোধনীতে ঠিক আছে এরপরে আসছে দ্বিতীয় সংশোধনী দ্বিতীয় সংশোধনীতে জরুরি অবস্থা ঘোষণার বিধান জারি করা হয়েছিল তৃতীয় সংশোধনীতে ছিল হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি তৃতীয় সংশোধনী খুব ইম্পর্টেন্ট দেন হচ্ছে চতুর্থ সংশোধনী যেটাতে কি হয়েছিল সংসদীয় শাসন ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয়েছিল তাহলে এই চারটা খুব ইম্পর্টেন্ট এই চারটা অবশ্যই জানতে হবে এবং তারিখ সহ জানতে হবে তারিখ সহ জানতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আপনার জানা উচিত এটা হচ্ছে যে পঞ্চম সংশোধনীতে কিন্তু বাংলাদেশের সংবিধানের শুরুতে বিসমিল্লাহ রহমানের রাহিম সন্নিবেশ করা হয় পঞ্চম সংশোধনীতে এটা জানতে হবে যে কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানের শুরুতে উল্লেখ করা হয় এটা হচ্ছে পঞ্চম সংশোধনীতে এরপরে চলে যাবেন হচ্ছে অষ্টম সংশোধনী অষ্টম সংশোধনী কে করেছিলেন এবং হচ্ছে বিষয়বস্তু কি ছিল এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে কেননা এটা দেশ হচ্ছে রাষ্ট্র ইসলাম হিসেবে স্বীকৃতি পায় ঢাকার নামের বানান কিন্তু আগে লেখা হতো ডি এ ডাবল সি এটা পরিবর্তিত হয়ে আমরা এখন যেভাবে উচ্চারণ করি যেমন ডিএচ এ কে এ এই বানানটা আসে হচ্ছে অষ্টম সংশোধনীতে এরপরে আমরা কিন্তু আগে বেঙ্গলি বল ইংলিশে আমাদের জাতিটাকে থেকে বেঙ্গলি বলা হতো এখন এটাকে বেঙ্গলি থেকে বাংলা মানে এ এভাবে আনা হয় এটাও সংশোধনীতে তাহলে এই অষ্টম সংশোধনীটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দেন চলে যাব হচ্ছে দ্বাদশ সংশোধনী দ্বাদশ সংশোধনী কেন ইম্পর্টেন্ট দ্বাদশ সংশোধনীর মাধ্যমে হচ্ছে সেই যে চতুর্থ সংশোধনীতে যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু হলো এটা কিন্তু পরিবর্তন করে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয় এটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট দ্বাদশ সংশোধনী এটাকে কিন্তু কি বলা হয় এটাকে বলা হয় চতুর্থ সংশোধনীর বিপরীত সংশোধনী মানে চতুর্থ সংশোধনীতে যেটা হয়েছিল তার বিপরীতকরণ করা হয়েছে দ্বাদশ সংশোধনীতে এটা জানতে হবে কত তারিখে হয় এটাও জানতে হবে ঠিক আছে এরপরের ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের চোদ্দ এবং পনেরো এই দুইটা ইম্পর্টেন্ট না সরি পনেরো পনেরো এবং ষোলো পনেরো নম্বর সংশোধনীতে অনেক অনেক মানে বিশাল বিশাল কিছু পরিবর্তন আসে আমাদের সংসদ আমাদের সংবিধানে এটা এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কে করে কিভাবে করে সবটাই জানতে হবে এর মধ্যে যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই সংশোধনের মাধ্যমে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় মানে উনি তো জাতির পিতা এটা আমরা সবাই জানি কিন্তু সংবিধানের মাধ্যমে এটা নিশ্চয়তা দেওয়া হয় এই সংশোধনীর মাধ্যমে ঠিক আছে এবং আমাদের যে প্রতিটা সরকারি বেসরকারি অফিসে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ করতে হবে এটাও কিন্তু এই সংশোধনের মাধ্যমে সংবিধানের অ্যাড করা হয় এরপরে আসতে হচ্ছে যে সংরক্ষিত নারী আসন আগে কিন্তু ছিল পঁয়তাল্লিশটা কিন্তু এই একাদশ সংশোধনের মাধ্যমে সরি পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এটা করা হয় হচ্ছে পঞ্চাশটা এরপরে আমাদের যে সাতটা তফসিল এর মধ্যে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তফসিল কিন্তু এই সংশোধনের মাধ্যমে সংবিধানে সন্নিবেশিত করা হয় ঠিক আছে তাহলে পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো বিষয়বস্তু এইটা জানতে হবে কত তারিখে করা হয়েছে কে করেছেন সবটা জানতে হবে পঞ্চদশ সংশোধনী খুব ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে ষোলো ষোলো সতেরো এবং সতেরো মধ্যে যেটা আমাদের সর্বশেষ যে সপ্তদশ সংশোধনী এটা কত তারিখে হয়েছিল এটার বিষয়বস্তু কি ছিল এটা বিষয়বস্তু তো আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে এটা কি যে সংরক্ষিত নারী আসন যে আগামী পঁচিশ বছরের জন্য আরো বর্ধিত করা হয় পঞ্চাশটা এটাই সম্ভবত দশ এপ্রিল দু হাজার করা হয় এটা আপনারা একটু দেখে নেবেন তারিখটা সর্বশেষ যেটা যেহেতু এটা তারিখটা জানা থাকা দরকার ঠিক আছে আচ্ছা এখন এই যে সতেরোটা যে সংশোধনী আনা হয়েছে এই সংশোধনী সতেরোটার মধ্যে কিন্তু চারটা সংশোধনী অবৈধ তিনটা সংশোধনী অবৈধ ঠিক আছে তিনটা সংশোধনী অবৈধ অলরেডি সুপ্রিম কোর্ট থেকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং যেটা ষোলো ষোলো নাম্বার সংশোধনী এটা অলরেডি হাইকোর্ট মানে হাইকোর্টের ইয়াতে হচ্ছে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এটা এখনো মামলা চলতেছে সুপ্রিম কোর্টে ওনাদের রায়টা এখনো হয় নাই তাহলে হচ্ছে কোনটা কোনটা যে তিনটা এখনো অলরেডি বাতিল এই তিনটা হচ্ছে পঞ্চম সপ্তম এবং হচ্ছে তেরো অর্থাৎ পাঁচ নম্বর সংশোধনী সাত নম্বর সংশোধনী এবং তেরো নম্বর সংশোধনী অলরেডি সুপ্রিম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষণা হয়ে গেছে হ্যাঁ এবং ষোলো নম্বরটা হাইকোর্ট কর্তৃক অলরেডি অবৈধ বলা হয়ে গেছে কিন্তু এখনো সুপ্রিম কোর্টে এটা ইয়াটা চলতেছে মামলাটা চলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে সংশোধনী আমরা জানলাম তাই না এরপরে আমরা সংবিধান থেকে যেটা জানবো এটা হচ্ছে যে আমাদের সংবিধান সাংবিধানিক পদ আছে কিছু এবং সাংবিধানিক কিছু সংস্থা আছে এই সাংবিধানিক পদ এবং সাংবিধানিক সংস্থাগুলোর নাম জানতে হবে আমাদের ঠিক আছে এরপরে আমরা চলে যাব হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা আমরা একটু মাঝখানে বলে আসছিলাম এই সরকার ব্যবস্থা সম্পর্কে একটু বলবো যেটা হচ্ছে আমাদের সরকারের কিন্তু একটা সরকার চলতে হলে বিভিন্ন অঙ্গ লাগে নামগুলো আমরা আগেও বলে আসছি আইন বিভাগ শাসন আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ এখন যদি আমরা আলাদা আলাদা করে বিভাগ বলতে যাই যেমন আমরা প্রথমে আইন বিভাগ দিয়ে যদি শুরু করি আমাদের আইন আইন বিভাগের নাম বিভাগটা হচ্ছে মেনলি জাতীয় সংসদ সংসদটা ঠিক আছে আইনসভা বাংলাদেশের আইনসভা সম্পর্কে জানতে হবে আইন বিভাগ পড়তে গেলে আমাদের আইনসভার নাম জাতীয় সংসদ যেটা আমরা সবাই জানি জাতীয় সংসদে কয়টা আসন আছে এটাও আমরা সবাই জানি তাই না এবং জাতীয় সংসদের এক নং আসন কি তিনশোতম আসন কি এটা জানতে হবে যেটা আমাদের তিনশোটা আসন এক নং আসন হচ্ছে পঞ্চগড়ে এবং তিনশো নং আসন হচ্ছে বান্দরবন জেলায় অবস্থিত এটা জানতে হবে এরপর যেটা জানতে হবে যে এখন পর্যন্ত বাংলাদেশে জাতীয় সংসদ কয়টা নির্বাচন হয়েছে কততম নির্বাচন হয়েছে লাস্ট এটা জানতে হবে এবং প্রথম নির্বাচন কবে হয়েছে এটা জানতে হবে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের যে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এখন কততম প্রধানমন্ত্রী চলতেছে এটা জানতে হবে এখন পর্যন্ত কতজন ব্যক্তি প্রধানমন্ত্রী ছিলেন এটা জানতে হবে এরপরে হচ্ছে জানতে হবে কি যে আমাদের সংসদের কোন মানে সর্বপ্রথম কোন জাতীয় সংসদটা সবচেয়ে বেশি স্থায়ী ছিল এটা জানতে হবে এই প্রশ্নগুলা কিন্তু পরীক্ষায় আসে এরপরে বা এটা তো বলছিলাম যে প্রধানমন্ত্রীদের নাম হ্যাঁ কতজন প্রধানমন্ত্রী এখন পর্যন্ত ছিলেন এবং হচ্ছে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এটা জানতে হবে আচ্ছা প্রধানমন্ত্রীর পরে হচ্ছে রাষ্ট্রপতি সম্পর্কে জানবেন যে রাষ্ট্র প্রথম রাষ্ট্রপতি কে ছিল বর্তমানে কততম রাষ্ট্রপতি চলতেছে এবং কতজন ব্যক্তি এখন পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছেন এটা সম্পর্কে জানতে হবে আচ্ছা এরপরে বাংলাদেশে এই মানে শাসনের মধ্যে চলে আসবে হচ্ছে বাংলাদেশের প্রশাসনটা কিভাবে পরিচালিত হয় হ্যাঁ কিভাবে পরিচালিত হয় এটা হচ্ছে বিভিন্ন স্তরে স্তরে পরিচালিত হয় বাংলাদেশের প্রশাসনটা একটা হচ্ছে কেন্দ্রীয় এবং আরেকটা হচ্ছে স্থানীয় এর মধ্যে কেন্দ্রীয় এবং কেন্দ্রীয়টা তো সচিবালয় যেটা এটা আপনারা সবাই জানেন সচিবালয় যে আমাদের যে পদসোপান আছে এই পদসোপানটা আমাদের জানতে হবে আর হচ্ছে যেটা জানতে হবে সেটা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে খুব ভালো মতো জানতে হবে স্থানীয় সরকার ব্যবস্থা লিখিত এবং প্রিলিমিনারি দুটার জন্য ইম্পর্ট্যান্ট তো স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে একটু আলোচনা করতে চাই যে স্থানীয় সরকার ব্যবস্থাটা আসলে কি স্থানীয় সরকার ব্যবস্থা হচ্ছে যে আমরা যে জেলা বলি উপজেলা বলি ইউনিয়ন বলি এই জিনিসগুলা স্থানীয় সরকারের একটা অংশ হ্যাঁ কিছু এখন স্থানীয় সরকার ব্যবস্থা শহর কেন্দ্রিক এবং হচ্ছে গ্রামাঞ্চল কেন্দ্রিক কিভাবে আলাদা আলাদা করা আছে শহর ভিত্তিক স্থানীয় সরকারের ব্যবস্থার মধ্যে কি কি আছে জেলা পরিষদ আছে সিটি কর্পোরেশন আছে এবং পৌরসভা আছে হ্যাঁ এর মধ্যে যেগুলো জানবেন যে জেলা জেলা সম্পর্কে যদি জানতে চান যে এক সময় কিন্তু আমাদের সে উনিশটা জেলা ছিল পরবর্তীতে এগুলা ভেঙে কিন্তু চৌষট্টিটা জেলা হয়েছে তাহলে সংখ্যাটা জানতে হবে কতটা জেলা এরপর হচ্ছে বাংলাদেশে বর্তমানে কতটা সিটি কর্পোরেশন আছে এটা জানতে হবে এরপর জেলা পরিষদ কিভাবে গঠিত হয় এটা জানতে হবে হ্যাঁ পৌরসভা পৌরসভা কিভাবে গঠিত হয় এটা জানতে হবে কতজন সদস্য থাকে এরপরে গ্রামের ক্ষেত্রে যদি চলে আসি গ্রাম গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থায় কিন্তু দুইটা স্টেপ একটা হচ্ছে উপজেলা পরিষদ আর একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ শহরের শহর ভিত্তিকে চাইতেও কিন্তু গ্রাম ভিত্তিকটা বেশি ইম্পর্টেন্ট এর মধ্যে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের গঠন পরীক্ষায় একদম রিপিটেডলি আসে হ্যাঁ কতজন নিয়ে গঠিত উপজেলা পরিষদ কতজন নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত খুব রিপিটেডলি আসে আবার এখানে হচ্ছে কিছু মহিলাদের মানে ইয়া থাকে নির্দিষ্ট সংখ্যা থাকে কতজন মহিলা মেম্বার থাকে এই স্পেশালি মহিলাদের সংখ্যাটা খুব বেশি তো জিনিসগুলা জানবেন ঠিক আছে যেমন যদি আর হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন সম্পর্কে পড়বেন উপজেলা পরিষদ নির্বাচন থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে আচ্ছা এখানে অনেকগুলো মানে শাল আছে কখন প্রথম সিটি কর্পোরেশন হয় প্রথম কখন উপজেলা হয় এই মাঝে মাঝে পরীক্ষায় আসে যদি মনে রাখতে পারেন তো ভালো আচ্ছা তাহলে প্রশাসনিক ব্যবস্থাও গেল কি বলবো আচ্ছা বিচার বিভাগ বাংলাদেশের শাসন নির্বাহী বিভাগ আর আইন বিভাগ তো বললাম এখন যদি বিচার বিভাগের কথা বলতে চাই বিচার বিভাগে আসলে ওভাবে খুব বেশি প্রশ্ন আসে না বিচার বিভাগ থেকে আপনারা এখান থেকে পড়তে চাইলে হচ্ছে যে বিচার বিভাগ পৃথকীকরণ মানে হচ্ছে আমাদের বাইশ নাম্বার অনুচ্ছেদ যে সংবিধানের এই বিচার বিভাগ পৃথকীকরণটা একটু পড়তে পারেন এটা কিভাবে হয় কার মাধ্যমে হয় কে মামলা করে ওই নামটা সাবজোজ মোহাম্মদ মাঝহার হোসেন এই নামটা মনে রাখবেন অর্থাৎ বিচার বিভাগ পৃথকীকরণ জিনিসটা আপনারা একটু জানবেন ঠিক আছে আর এই তো বিচার বিভাগ থেকে আর বেশি কিছু আসলে পড়ার নাই পরীক্ষা এত আসে না বিচার বিভাগ থেকে আচ্ছা এরপরে আমাদের টপিক ছিল হচ্ছে কি যে বাংলাদেশের জাতীয় অর্জন ব্যক্তিত্ব প্রতিষ্ঠান স্থাপনা এই এই জিনিসগুলো আসলে কি এগুলো হচ্ছে আমাদের রিসেন্ট টপিক হ্যাঁ রিসেন্ট টপিক এগুলো বইতে মানে যদি আপনারা রিসেন্ট বই কিনেন বইতে তো পেয়ে যাবেন আর বইতে যদি না থাকে তখন হচ্ছে আপনারা নেট সার্চ করে গুগল সার্চ করে পড়বেন যেমন বাংলাদেশের জাতীয় অর্জন আমি যদি টপিক ধরে বলতে চাই সেই ধরেন মুক্তিযুদ্ধের বিজয়ের পর আমাদের দেশে দেশ কিন্তু আস্তে আস্তে অনেক আন্তর্জাতিক সংস্থা সদস্যপদ পাইছে এই মানে স্পেশালি যেমন গুরুত্বপূর্ণ যে ওআইসি হ্যাঁ তারপর হচ্ছে ইউনাইটেড নেশন অর্থাৎ আই এম এফ তারপর হচ্ছে WHO WTO এগুলা সদস্যপদ কখন পাইছে আইসিসি তো এইগুলা সদস্যপদ কখন পাইছে এগুলা জানতে হবে তারিখগুলা খুব ইম্পর্টেন্ট হুম জাতি অর্জনের মধ্যে এরপরে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তো আপনারা জানেনই অলরেডি অনেক মানে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে বলেন সাংস্কৃতিক ভাবে বলেন সব অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছে प्रीवियस ইয়ার প্রশ্ন ঘাটবেন এবং রিসেন্টলি বারবার দেখুন যাদেরকে টিভিতে আপনারা মিডিয়াতে বারবার দেখেন খুব ইম্পর্টেন্ট ব্যক্তি ওনাদের সম্পর্কে জানবেন এরপর হচ্ছে প্রতিষ্ঠান ও স্থাপনা যে আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক বা ভাষা আন্দোলন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আছে আপনারা সবাই জানেন এগুলো এগুলার ভাস্কর ভাস্কর্যগুলো কোথায় অবস্থিত এবং কারা এগুলার ভাস্কর মানে কারা তৈরি করছেন ওনাদের নামগুলো সহ জানবেন এগুলা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়লেই মোটামুটি কমন চলে আসে এবং এগুলো সব বইতেই চার্ট করে দেয়া থাকে চার্টগুলো পড়ে নিবেন। স্পেশালি মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন ভিত্তিক খুব ইম্পর্টেন্ট এরপর জাতীয় পুরস্কারের মধ্যে আমাদের সর্বোচ্চ পুরস্কার যেটা সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার এবং একুশে পদক হ্যাঁ যে রিসেন্টলি দুই বা দুই হাজার তো আপনারা পাবেন না দুই হাজার রিসেন্ট আপনাদের জন্য এই দুই হাজার বিশটাই দু হাজার স্বাধীনতা পুরস্কার এবং একুশে পদক সম্পর্কে জানবেন এরপরে হচ্ছে যে খেলাধুলার কথা বলা আছে খেলাধুলার মধ্যে যে আইস বাংলাদেশে বিসিবি বিসিবি সম্পর্কে একটু জানবেন এরপরে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ককে বা ওনাদের যে অর্জন আমাদের অনেক প্লেয়ারে কিন্তু বেশ আমাদের সাকিব আল হাসান সম্পর্কে অবশ্যই জানবেন উনি এখন পর্যন্ত কি কি ওনার রেকর্ড আছে এসব সম্পর্কে জানবেন এরপরে যে চলচ্চিত্র এবং গণমাধ্যম সম্পর্কে বলা আছে চলচ্চিত্র হচ্ছে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র প্রথম রঙিন চলচ্চিত্র এইসব সম্পর্কে একটু জানবেন আমাদের যে জহির রায়হান বিখ্যাত পরিচালক ছিলেন ওনার সম্পর্কে জানবেন ওনার কাজগুলো সম্পর্কে জানবেন এরপরে হচ্ছে চলে আসতেছে মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র অবশ্যই জানবেন এরপর হচ্ছে গণমাধ্যম গণমাধ্যম বলতে আপনারা তো অলরেডি নিশ্চয়ই বাংলা যখন পড়ছেন গুরুত্বপূর্ণ পত্রিকা এবং তাদের হচ্ছে সম্পাদকদের নাম অলরেডি পড়ে ফেলছেন এখানেও এখানেও কিন্তু ওভারল্যাপ হয়ে যায় দুইটা সাবজেক্টে তো এই গুরুত্বপূর্ণ পত্রিকা এবং তাদের সম্পাদক নামগুলো আপনারা পড়ে নেবেন ঠিক আছে আচ্ছা আজকের টপিক তো মোটামুটি সবগুলো টাচ করে গেলাম ও এই তো আজকের টপিক মোটামুটি টাচ করে গেছি এরপরে যদি আপনাদের আসলে কি বলবো সংবিধান একটা এমন জিনিস যেটা মানে যত বেশি পড়বেন ততই মনে থাকবে তো এটা হচ্ছে রিভাইসের উপর রাখতে হবে চেষ্টা করবেন প্রতিদিন একবার করে হলেও প্রথম সাতচল্লিশটা অনুচ্ছেদ পড়তে এটাই বলবো আমি আর কি আর বারবার পরীক্ষা দিবেন যত পরীক্ষা দিবেন তত ভালো যত বেশি প্র্যাকটিস করবেন ততই ভালো এই অনেক অনেক ধন্যবাদ আপু আপনি আসলে অনেক সুন্দর ভাবে ডিটেলস ও বলে দিয়েছেন যেটা আসলে আমার যারা বিগিনার আছে বিসেস এর জন্য তাদের সবার অনেক বেশি হেল্পফুল হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন আশা করি আজকের স্টেশন আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হয়েছে কারণ আপু অনেক কষ্ট করে আমাদেরকে সবকিছু বলে দিয়েছেন ইনশাল্লাহ নেক্সট সে আপনাদের সাথে আবারও দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম সবাইকে